আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। 10 মিনিট স্কুল HSC 22 ক্র্যাশ কোর্সের আজকের ম্যাথ ফার্স্ট পেপার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা যারা ইতিমধ্যে জয়েন করেছো এবং করছো, সবাই কমেন্ট সেকশনে বন্ধুদেরকে মেনশন করে দাও আর জানিয়ে দাও আমাদের সাথে ক্লাসটি করে কে কিরকম অনুভব করছো, তোমাদের ফিডব্যাকগুলো জানাতে ভুলো না। এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের দ্বিতীয় পর্ব। আর ইনস্ট্রাক্টর হিসাবে আমাদের সাথে থাকছেন বরাবরের মতোই 10 মিনিট স্কুল এর ম্যাথ ইনস্ট্রাক্টর এবং তোমাদের সকলের প্রিয় সাজন চক্রবর্তী। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আমাদের পাগলামির তে সামিল হওয়ার জন্য। আজকে আমাদের পাগলামি চলবে, মানে গণিত নিয়ে যে পাগলামিটা আমাদের চলতেছে সেই পাগলামিটা চলবে। আমি আসতেছি, দাঁড়াও একটু দাঁড়াও, আমি আসতেছি। সো ওদের কিছু কনফিউশন ছিল, ওদের কনফিউশনগুলো নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো, তারপরে আমি শুরু করে দিব ক্লাস। প্রথমে আমরা আজকে একটু কনফিউশনগুলো নিয়ে কথাবার্তা বলবো। সবাই তোমরা তোমাদের কনফিউশনের পার্ট যেগুলো আছে ওইগুলো একটু ই করো, আমাকে জানাই দাও। আর রিফাত, তুমি ওই ক্লাসটা একটু অ্যানাউন্সমেন্ট সেকশনে পিন করে দাও, কারণ যাতে অনেকে এসে না ক্লাস খুঁজে পায় না, যাতে ওরা ক্লাসটা খুঁজে পায়। আই এম ব্যাক, আসো সবাই, দ্রুত চলে আসো, আমাদের ক্লাস শুরু হোক, চলো ক্লাস করি। আর স্পটলাইটটা একটু দিয়ে দিও, তাহলে ওই ওটা সরে যায় আর কি ক্লাস করার সময়। সো তোমরা অনেকেই আইসা পড়ছো, আর্টসি আর্টসি বলতেছ, দেখি কার কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, হ্যালো গোলাপ গোপালগঞ্জ, সরি, ওয়ালাইকুম আসসালাম, অনেকে এসে গেছে, সাবাস স্যার কেমন আছেন? আবার জিগাই, তোমাদের সাথে ক্লাস ভালো থাকবো না? ভালো না থাকার তো কোনো কারণ নাই, ভালো না থাকলে হবে? তোমাদের সাথে ক্লাস আজকে আমার ভালো থাকতেই হবে। এসে গেছি, হ্যাঁ সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, আমাদের যারা পাগলা আছে। গত ক্লাসের তোমাদের মনের কষ্টগুলো একটু বলে ফেলো, কি কি জিনিস কষ্ট পাইছিলে তোমরা গত ক্লাসে আমার উপর, মানে কি কি বুঝো নাই, অনেকগুলো লাস্টের দিকে জিনিস একটু বলো নাই, বলছো অনেকেই বুঝো নাই স্যার, আমার বইয়ের কয়েকটা মেট্রিক্স আমি বুঝতে পারিনি। আস্তে আস্তে, আমার ক্লাস শেষে, মানে আমি আবার বলতেছি, তোমরা তাড়াহুড়া করবা না। আমি যদি তোমাদের ছয়টা ক্লাসে যদি শেষ করি তাহলেই তো হলো, আমার উপর এই ভরসাটা রাখো। আমি ছয়টা ক্লাস, এর ভিতর দুইটা ক্লাস ডেডিকেটেডলি থাকবে সিকিউ এমসিকিউ এর জন্য, সিকিউ এমসিকিউ এর জন্য ডেডিকেটেড থাকবে দুইটা ক্লাস, ঠিক আছে? আর চারটা ক্লাস হবে আমাদের বেসিক আলোচনা বা টাইপ ভিত্তিক ম্যাথ আলোচনা, টাইপ ভিত্তিক এবং বেসিক আলোচনা থাকবে তোমার চারটা ক্লাস। এই হচ্ছে মোট ছয়টা ক্লাস ডেডিকেটেডলি। সো তোমরা তাড়াহুড়া দিও না, লোড সব আমার উপর দিয়ে দাও, তোমার মাথায় শুধু এটা রাখো, ছয় ক্লাসে মেট্রিক্স খতম, তোমরা একটু এই জিনিসটা খেয়াল রেখো, তাহলে হবে। ওকে, সবার কমেন্ট পড়বো, সবার কমেন্টে পড়বো। হ্যাঁ, ক্লাসগুলো একটু শর্ট কইরা দেন বাবা, শর্ট তো হয় না রে, এরকম তো আমরা শর্ট টর্ট করতে পারি না, আমরা তো যে পাগল মানুষ, মানে বলে না পাগল ছাগল মানুষ, যখন শুরু করি শেষ করারই থাকে না। হ্যাঁ ফন্ট সাইজ বড় করছি, উস্তাদ বড় করছি, আমি যে তোমাদের ডেমো দেখাই দিলে বাবা, এই দেখো এখন এখানে একটু বড় আছে, এরপর এগুলো আরো বড়, এরপর থেকে একটু ছোট হলো, এরপর এগুলো বড় আছে, এগুলো তোমাদের গত ক্লাসটা আবার একটু বুঝাবো, এই দেখো এখন থেকে বড় বড় আছে, চলবে বলো, এটা দেখা যায় এই ক্লাস চলবে কিনা? গুড, হ্যাঁ চলবে, ওকে, ডান 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 ডান, শেষের টপিকসটা ক্লিয়ার হয় না আমি ক্লিয়ার করে দিব, আমার মাথায় আছে আমি ক্লিয়ার করে দিব, প্যারা নাই, চিল কাওয়া মুরগি সব তোমরা এসে যাও আমি করে দিব। ওকে সবাই, একটা জিনিস একটু খেয়াল রাখো, যে একটা জিনিস একটু খেয়াল রাখবা, কমেন্ট সেকশনে উল্টাপাল্টা কমেন্ট করবে না, আমি তোমাদের সবগুলো কমেন্ট পড়তেছি, আবার একটু মনে করে দিই, এটা আমার একটু বিরক্ত লাগে, বিব্রত লাগে যে তোমরা যে উল্টাপাল্টা কমেন্ট করো, জাস্ট খালি রেসপন্স করবা, আমি যে কথাগুলো বলবো রেসপন্স করবা, দেখবা আমি তোমাদের অনেক কথা বলার যোগান দিয়ে দিব, তোমরা শুধু রেসপন্স করবা, এটাই তোমাদের কাজ, আমি কথা বলার অনেক রেসপন্স দিব, ওকে ঠিক আছে? আমি
তোমাদের রেসপন্স করার টাইম দিব, তোমরা ওইখানে রেসপন্স করবা। ফন্ট সাইজ চলবে? চলবে। ওকে, গত ক্লাস মিস করছি বাবা, গত ক্লাসের উপর কিন্তু আমি আজকে তোমাদের বইলা দিছি, আমি পোস্টও দিয়ে দিছি, প্রায় 7টা সাড়ে 7টার দিকে তোমাদের জন্য একটা পোস্ট দিয়ে দিছি যে আজকে ক্লাস শুরু হবে আমাদের। ওকে, আমরা গত ক্লাসে এই বিষয়গুলো পড়ছি একদম ক্লিয়ারলি, ইতিহাস পড়ছি, ইতিহাসে পাতিহাসে ভূগোলেতে গুল, অঙ্কেতে গিয়া দেখি সবই হয়েছে ভুল, এগুলো আমরা পড়ে ফেলছিলাম, ঠিক না? সো আমার কথাগুলো জাস্ট একটু রেসপন্স করো তাহলেই হবে, আর কিছু লাগবে না। আমরা গত ক্লাসে অনেক বিষয় আসে, আমরা এখানে ফেরত আসছি, এইখান থেকে আজকে আমরা শুরু করব। আর অন্য ক্লাস, অন্য ক্লাসের জায়গায় থাকুক, আমরা এখন ম্যাথ নিয়ে পাগলামি করব। চিল ম্যান, চিল চিল খাওয়া সব হবে। ওকে, তো শুরু করি। তোমরা প্রথমেই যে জায়গাটায় কনফিউজ হয়েছো সেটা হচ্ছে একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। সো একটু নোট লেখো, গতদিন তোমাদের আমি এটা লিখি নাই, একটু নোট লেখো। তোমাদের একক ম্যাট্রিক্স মানে কি? বাংলা ভাষায় মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান এক হবে, ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হবে। যেটা নোট রাখবা, একটা হচ্ছে বর্গ, মুখ্য কর্ণ বরাবর হচ্ছে কত? 1, বাকি সব 0। এটা যদি আমরা ডিস্টিং ডিস্টিং স্টাইল মারা লিখি তাহলে লিখবা আই ইকুয়ালস টু জে, যে সকল জায়গায় হবে সেই সকল জায়গায় 1, আর আই নট ইকুয়ালস টু জে হলে সকল জায়গায় কি হয়ে যাবে? সকল জায়গায় হয়ে যাবে 0। আই নট ইকুয়ালস টু জে যদি হয়, মানে সারি কলাম যদি সমান না হয়, আমাদের কথাটা বুঝাই দিতেছি, একটু দেখো, একটু ভালো করে দেখো, এইখানে আই মানে কত? এটা হচ্ছে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু। ওরে পাগলারা, এইটাকে কিন্তু আবার এ 11 পড়ো না, আমি বারবার বলি, গত ক্লাসে বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু এ 11 না, এ 12 না, এটা মানে হচ্ছে এ ওয়ান ওয়ান। আর ওয়ান ওয়ান মানে জানে কি? আরে আর সি, আর সি, আর সি, আর সি, ঠিক আছে? তো আই ইকুয়ালস টু জে হলে এটা হচ্ছে একটু বুদ্ধিজীবী মার্কা কথাবার্তা। গত ক্লাসে তো আমরা জাস্ট খালি ভূমিকা দিছি, পড়াই নাই কিছু, গত ক্লাসে পড়াই নাই, জাস্ট খালি তোমাদের সাথে ভূমিকায় দিছি, ভূমিকায় আসছি, আসো আমরা এটা এটা করবো, এটা এটা করবো না, এখানে তো এটা করতে হবে, এই টাইপের কথাবার্তা বলছি। আজকে একটু বুদ্ধিজীবী মার্কা কথা বলি, যে আই ইকুয়ালস টু জে হলে তোমার মান হবে 1, আই নট ইকুয়ালস টু জে হলে তোমাদের মান হবে কত? 0। যেমন দেখো আই, এই যে এ ওয়ান ওয়ান মান হয়েছে কত? 1, এখানে কত? এ টু টু মান হয়েছে কত? 1। আর যেখানেই এই আই আর জে সমান হয় নাই সেখানে আমি কত লিখছি? 0। যারা গত ক্লাস করো নাই তারা কিন্তু একটু কষ্ট খাওয়া যাবা। হ্যাঁ, উপাদান না ভুক্তি, সাবাস, আমি উপাদানই রাখছি কারণ তোমাদের ভুলগুলো দেওয়ার জন্য। কে বলছে এটা উপাদান না ভুক্তি? নামটা কি স্যার? জারিন আঞ্জুম তানহা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা একটু দেখা যাবে না, এটা একটু বড় কম হয়েছে বুঝছ, এরপরে গুলো একটু বেশি বড় বড় করছে, একটু কষ্ট করে। তো গত, এই যে ভাইয়া যে কি শুরু হয়ে গেছে স্যার, যে কি গত ক্লাস দেখবা, আগে বলবো না, গত ক্লাস এটা নিয়ে অনেক কথাবার্তা বলছি, আজকের ক্লাসে বলুম না। হুম হুম হুম। ওকে, এইখানে দেখো বললাম আজকে উচ্চ মার্গীয় ক্লাস করাবো, এটার মানে কত? এটার নাম কি বলতো? এই যে মার্ক করা অংশটার নাম কি? এই মার্ক করা অংশটার নাম কি? এই মার্ক করা অংশটার নাম কি? ঝটপট বলো, এই মার্ক করা অংশগুলোর নাম কি? দেখি পরিচয়টাকে দিতে পারো, এটার নাম কি? এইটার নাম কি? এইটার নাম কি? এই যে সাইফুল ইসলাম, গত ক্লাস করো নাই বাবা, তুমি গত ক্লাস করো নাই, গুড, এটার নাম কি? এইটার নাম কি বলো? এটার নাম কি? এটার নাম হচ্ছে, কেউ বলে না, এটার নাম কি? মার্ক করা অংশটার নাম কি বলো? হ্যাঁ, এটার নাম হচ্ছে ওয়ান ওয়ান। পয়েন্টার নাম কি? এ টু টু। অ্যাপটার নাম কি? এ থ্রি থ্রি। অর্থাৎ এক নাম্বার শাড়ির এক নাম্বার ভুক্তি, এক নাম্বার শাড়ির এক নাম্বার কলামের ভুক্তি, দুই নাম্বার শাড়ির দুই নাম্বার কলামের ভুক্তি, তিন নাম্বার শাড়ির তিন নাম্বার কলামের ভুক্তি। গত ক্লাসে বলছিলাম, আরে তোমাদের সাথে রাগ করে থাকা যায় রে বাবা, আমি তো বইলাই দিব, এম বাই এন, এটা হচ্ছে ভুক্তির পরিচয়, আর এটা হচ্ছে গিয়ে মাত্রা, ভুক্তির পরিচয়। আই মানে কি? আই মানে কি? আর সি, আর সি, রো এর পরিচয়, কলামের পরিচয়। রো কত? রো হচ্ছে ওয়ান, এই যে টু, আর টু, এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম, দেখো সবগুলো সমান সমান, সেম সেম। আই ইকুয়ালস টু জে মানে কি? একবার দেখো ওয়ান ইকুয়ালস টু ওয়ান, একবার দেখো টু ইকুয়ালস টু টু, আরেকবার দেখো থ্রি ইকুয়ালস টু থ্রি। এই অভেদ ম্যাট্রিক্স নিয়ে তোমরা একটু
প্যারা খাইছিলা, এই অবৈধ মেট্রিক্স না তোমরা একটু প্যারা খাইছিলা, দেখাই দিলাম, বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? গতদিন অনেকেই ক্লাস করছো, আজকে যারা মিস করতেছো আমারে ভালো পায় নাই, আমারে তাদের ভালো লাগে নাই, ওকে প্যারা নাই, যারা আসছো তাদের নিয়ে আমি ক্লাস নিব। আমার যদি একজন স্টুডেন্টও থাকে তাকে নিয়েও আমি সেম এনার্জি দিয়ে ক্লাস নিব, তোমরা এটা নিয়ে টেনশন করো না, খালি সময় মতো আইসে যেও। আর যারা রেকর্ডের আসে বসে থাকবা, বাবা একটা জিনিস মনে রাখবা, রেকর্ডটার ভিতরে ফিলটা আসে না। তোমরা গত ক্লাসে বলছো স্যার একটা অফলাইন ভাইব পাইছি, এই অফলাইন ভাইবটা কিন্তু রেকর্ডে পাবা না, অফলাইন ভাইবটা তোমরা রেকর্ডে পাবা না। ওকে চলো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড গুড ক্লিয়ার। তো এইটা হচ্ছে গিয়ে একক ম্যাট্রিক্স। এখানে একটা ডায়লগ দিছিলাম, ডায়লগটা ছিল এরকম, সবাই একটু খাতায় লিখো, সবাই একটু খাতায় লিখো, ডায়লগটা বলছিলাম এরকম যে একক ম্যাট্রিক্স কার মতো কাজ করে, একক ম্যাট্রিক্স একের মতো কাজ করে, কার মতো? একের মতো কাজ করে। এই ডায়লগটার ব্যাখ্যা আমি পরবর্তীতে দিব, যখন ইনভার্স ম্যাট্রিক্স পড়াবো তখন তোমাদের ব্যাখ্যাটা দিব। ওকে, ইনভার্সের সময় তোমাকে আমি এটা বুঝাই দিব। নর্মালি বলি এক্স ইন্টু ওয়ান কত? ওয়ান। তো বলতো এ একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে বীজগণিত, এটা হচ্ছে বীজগণিতে এক্স ইন্টু ওয়ান ইকোয়ালস টু কত? ওয়ান। ভেরি 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 ইম্পর্টেন্ট অবজেক্টিভ দিয়ে দিতেছি, শিক্ষা রাখো, না শিখলে খবর আছে। এক্স ইকোয়ালস টু ওয়ান হয়, সেম ওয়েতে আমি যদি কোনো ম্যাট্রিক্সকে আই ম্যাট্রিক্স দ্বারা গুণ করি, অবশ্যই গুণযোগ্য হওয়া লাগবে, গুণযোগ্যতা পড়া বসকে, তাহলে ওই ম্যাট্রিক্সটাই থাকবে। এটা হচ্ছে একের মতো কাজ করে। সেম ওয়েতে বাবারা দেখো তুমি যদি এখানে এক্স ইন্টু এক্স ইনভার্স করো তাহলে কত থাকে? ওয়ান। এক্স এক্স এর কাটাকাটি মানে ওয়ান। সেম ওয়েতে এ ইন্টু এ ইনভার্স মানে কি? তা মানে কত? দেখি কে পারে, দেখি কে পারে, ঝটপট উত্তর দাও, ঝটপট উত্তর দাও। হ্যাঁ গুণের অবেদক, এগুলো আমি পড়াবো। এটা ওয়ান হবে না রে পাগলা, এটা এক্স হবে। আরে কি যে করি না, মাথার তার মাঝে মাঝে একটু দুর্বল হয়ে যায়, একটু লুজ হয়ে যায় আর কি, পাগলা মানুষ তো, কি আর করবা। কে বলছে স্যারের এক্স হবে? না স্যার এক্স হবে, ও আচ্ছা আচ্ছা এক্স হবে, বুঝছি। ওকে এক্স 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 এক্স, ওকে গুড। বলো দেখি কত হবে, বলো দেখি কত হবে, এ ইন্টু এ ইনভার্সের মান কত হবে? কাল জিগাইছিলাম যে বীজগাণিতিক এক কি, এই যে আজকে দিয়ে দিলাম উত্তর, ওয়ান হচ্ছে একটা সংখ্যা নাম্বার, এই ওয়ান সংখ্যা দ্বারা যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে? গুনগুনিয়ে যেটা আছে ওইটাই থাকবে। সেম ওয়েতে এক্স ইন্টু এক্স ইনভার্সের মান কত হবে? এক্স ইন্টু এক্স ইনভার্সের মান হবে ওয়ান। ওকে 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 গুড। মানুষ মাত্রই ভুল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভুল স্বীকার করাটা। আমি বিশ্বাস করি তোমাদের পরের থেকে 10 বছরে আমি শিখতেছি, আমি এখনো শিখতেছি, তোমাদের প্রত্যেকটা বেচের কাছ থেকে আমি নতুন কিছু শিখি, তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখবো। বলতো কি হবে, বলো বলো কি হবে? এক্স হবে। এখানে কি হবে বলতো, ঝটপট বলো এখানে কি হবে? এইখানে কেউ উত্তর দিতে পারতেছে না বাবা, এখানে আই হবে, বললাম না ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্সে অবেদক যেটা আছে বা ইউনিট ম্যাট্রিক্স, এটা কার মতো কাজ করে? এটা একের মতো কাজ করে। গতকালকে বানিয়ে দিছিলাম, আজকে উত্তরটা দিয়ে দিলাম। এ আরেকজন লিখতেছে এ হবে, আরে পাগলা একটু ভালো করে দেখো, ধোকা খায়ও না, কথাগুলা বুঝো। তো তোমাদের এইখানে অনেকের প্রবলেম ছিল, এই প্রবলেমটা আমি সর্ট আউট করে দিলাম। ক্লিয়ার? খুশি স্যার? খুশি খুশি তো বলো। এ ইন্টু এ ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওয়ান হবে না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওয়ান হবে না, আই হবে। এটা তোমাদের পরে শিখাবো, আই হবে, আই 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 হবে, বুঝছি? ওকে কথা ক্লিয়ার? বুঝছি কিনা কও উস্তাদ, বুঝছি কিনা কও? ওকে উস্তাদ ক্লিয়ার? যাদের প্রবলেম ছিল তারা ক্লিয়ার হয়ে গেছে। ওকে আমি এটা 3 বারের মতো বলছি যে অভেদ ম্যাট্রিক্স বীজগাণিতিক একের মতো কাজ করে, বীজগণিতে এক দ্বারা কোনো সংখ্যারে গুণ দিলে ওইটাই থাকে, সেম ওয়েতে এ দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ দিলে ওইটাই থাকে, আই দ্বারা যদি কোনো ম্যাট্রিক্সকে গুণ দেই যেই ম্যাট্রিক্সটা ছিল সেটাই থাকে। এক্স ইন্টু এক্স ইনভার্স কত হয়? গুণ করলে হয় ওয়ান। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আর এ ইনভার্স গুণ করলে হয়ে যাবে আই। ডিটেলস আসিতেছে, আসিতেছে, 10 মিনিট স্কুলের বড় পর্দায়। ওকে ক্লিয়ার গুড। বাকিগুলো শূন্য ম্যাট্রিক্স লাগবে না, এটা তোমরা বুঝছ। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বুঝছ, সিঙ্গুলার ম্যাট্রিক্স বুঝছ, অব্যতিক্রমী ম্যাট্রিক্সও বুঝছ, এটা নিয়েও কোনো প্যারা নাই, তোমরা এগুলা বুঝছ। নেক্সট হচ্ছে
নেক্সট হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, এটা অনেকেই বলছো। এখন গত ক্লাসে তোমাদের এটা আমি ক্লিয়ার করি নাই, কারণ আমি বিশ্বাস করি এখন আমি তোমাদের গুণটা শিখাই নাই, তোমাদের গুণ করাটা শিখাই নাই, ঠিক আছে? যখন গুণ করাটা শিখাবো তখন এই সবগুলো তোমাদের হোমওয়ার্কস দিয়ে দিব, দেখবা এই পার্টগুলো সবগুলো তোমাদের হোমওয়ার্কস দিব। যদি উপরওয়ালা বাঁচাই রাখে আর যদি টেকনিক্যাল কোনো গ্লিচ না আসে তাহলে আজকে পাওয়া যাবা, আজকে আমি তোমাদের গুণটা শিখাই দিব, ঠিক আছে? আজকে আমি তোমাদের গুণটা শিখাই দিব, ওকে? দেন হচ্ছে যে এইটা মানে হচ্ছে আমি বলছিলাম এ ইনটু এ, দুইটা ম্যাট্রিক্সকে গুণ করবা, দুইটা ম্যাট্রিক্সকে কখন গুণ করা যায়, কি কন্ডিশনে গুণ করা যায়, আরো কি কি যাবতীয় যে কথাবার্তা এগুলো তোমাদের শিখাই নাই, তাই গুণটাও দেখায় নাই। বলছি দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করি তাহলে যদি ওই ম্যাট্রিক্সটাই আসে, দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার পর যদি ওই ম্যাট্রিক্সটাই আসে তবে তাকে সমঘাতী বা আইডেম্পটেন্ট বলে, তবে তাকে সমঘাতী বা আইডেম্পটেন্ট বলে। কথা ক্লিয়ার কিনা বইলে ফেলো উস্তাদরা, কথা ক্লিয়ার কিনা বইলে ফেলো, কথায় কথায় উত্তর দিতে হবে, জাস্ট লাইক তোমরা আমার অফলাইনে ক্লাস করতেছো, অফলাইনে যেভাবে ক্লাস করি আমরা কথায় কথায় উত্তর দেই তখন আমরা একটু দিয়ে দিবা, ওকে? গুড। অবেদঘাতী উলম্ব ম্যাট্রিক্স, বাবা এগুলা পড়াই নাই, পড়াবো। তন্ময় বিশ্বাস, তুমি তোমার এই উলম্ব ম্যাট্রিক্স এখন আমি পড়াই নাই, সো আসতেছি, একটু দেখো বাবা কষ্ট করে। গুড। ডায়াগোনাল ম্যাট্রিক্স, সেটা গত ক্লাসে পড়াই দিছি বাবা, একটু দেখো, তারপরে আমি তোমাদের বাকি সলভ ক্লাসে তো আছেই, আমাদের সলভ ক্লাস আছে না? ওকে, নেক্সট নেক্সট। শূন্যঘাতী ম্যাট্রিক্স, এটা নিয়েও তোমরা কথাবার্তা বলছো, বিশেষ করে এন এর শূন্যঘাতী বলে এই জিনিসটা বুঝছো না, এন এর শূন্যঘাতী বলে এই কথাটা বুঝছো না তোমরা, ঠিক আছে? এন এর শূন্যঘাতী বলছো না, এটা তোমরা বুঝো নাই, আমি তোমাদের বুঝাই দিতেছি, ঠিক আছে? এটা তোমাদের পুরো ক্লিয়ার করে দিব, ওকে? দেখো, আচ্ছা এইটার ভিতর আমি বলছিলাম যে এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটাকে যদি আমি গুণ দেই, এই ম্যাট্রিক্সটা যদি এ স্কোয়ার করি তাহলে কি আসে? জিরো। এখানে জিরো বলতে কি বোঝায়? এখানে জিরো বলতে বোঝায় শূন্য ম্যাট্রিক্স, অর্থাৎ এ স্কোয়ারের মান আসবে জিরো 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 জিরো। কথা বুঝছি না বুঝি নাই, কথা বুঝছি না বুঝি নাই, ঠিক আছে? আল্লাহ রে বাবা রে আল্লাহ, তোমরা একটু ওয়েট করো, রিক জন আসতেছি, সামনের গুলা না, আগে আমরা যেগুলো পড়তেছি আমার সাথে সাথে যাও, আমি জানি কি কি আছে তোমাদের সিলেবাসে, একটু জানি তোমাদের থেকে, একটু জানি কি কি আছে, সবগুলো না পড়াইলে ক্লাস শেষে বন্দুক ধরবা, ওই মিয়া এগুলো পড়ার নাই, পরে আমি তোমাদের সকল কথার উত্তর দিব, সকল কথার উত্তর দিব, ওকে? আর এখানে দেব শিখা দেব একটা উত্তর দিছ, তোমার উত্তরটা আমি পরবর্তীতে দিব, একটু ওয়েট করো বাবা, তোমার আমি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সে এই কথাটার উত্তর দিব। দেব শিখা দেব, তুমি খেয়াল রেখো, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সে তুমি এটার উত্তরটা পাবা, ওকে? নেক্সট, এইটা হচ্ছে জিরো। এখন দেখা যায় একটা ম্যাট্রিক্সকে এ স্কোয়ার করলেও জিরো পাইতে পারি, আবার এ কিউব করার পরেও, সেক্ষেত্রে এ স্কোয়ার নট ইকুয়ালস টু জিরো, এ কিউব করার পরেও জিরো পাইতে পারি। তো যার জন্য জিরো পাবো তাকে এত এর ঘাতী ম্যাট্রিক্স বলা হয়, কথা বুঝছো? যেমন এখানে আমি এ স্কোয়ারের জন্য জিরো পাই, একটা ম্যাট্রিক্স যদি জিরো হয়ে যায়, একটা মান যদি জিরো হয়ে যায়, লাইক হচ্ছে তোমার এ কিউব, এ কিউব মানে কি? এ স্কোয়ার ইন্টু এ, যেহেতু এ স্কোয়ার জিরো তার মানে এর মান আজীবনেই তোমার জিরো আসতে থাকবে, মোস্ট অবভিয়াস। যেমন এখানে আমি লিখছি এ কিউব ইকুয়ালস টু জিরো, এ টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু জিরো, কিন্তু কিন্তু যদি এ স্কোয়ার জিরো না হয়ে এ কিউব গিয়ে জিরো হইতো তখন আমরা তাকে বলতাম কি? তিনের শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখানে দুইয়ের শূন্যঘাতী ম্যাট্রিক্স বলছি, তখন তাকে বলতাম তিনের শূন্যঘাতী ম্যাট্রিক্স। ট্রিক্সটা বুঝছি কিনা, প্যারাটা বুঝছি কিনা আমাকে একটু বলো, আমাকে একটু কথাটা বলো যে বুঝছি না বুঝি নাই। আর শাহ সালসাবিল, তুমি বলছো শূন্য কেন হলো বলেন, আমি তোমাকে গুণ শিখাইয়া বলবো, এই সংজ্ঞাগুলো এমন ভাবেই রিলেটেড, আগে আমাকে গুণটা বুঝাইতে হবে, তারপর আগে আমি গুণটা বুঝাবো, তারপর তোমরা নিজেরাই বুঝবা, তোমরা নিজেরাই বুঝে যাবা, একটু ওয়েট করো, আজকের ক্লাসটা ওয়েট করো, আজকের ক্লাসটা ওয়েট করো, তোমরা বুঝে যাবা। আর সবাই রেগুলার ক্লাস করবা, এই পাগলার ক্লাস সপ্তাহে দুই দিন থাকে, এই পাগলার ক্লাস একটু যথাসময় একটু বইলা দিও, ঠিক আছে? যথাসময় একটু বইলা দিবা যে স্যার বুঝি নাই, আমার ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করো, একটু পাগলামি করবো, আসো পাগলামি করি, অঙ্ক টঙ্ক পরে হবে, আগে পাগলামি হবে, ওকে? রেজাউল করিম, রেজা বুঝতেছি না ভাইয়া, কি বুঝতেছো না এটা একটু বলো, তাহলে আমি বুঝতে পারবো তুমি কি বুঝতেছো না। আর তুমি যদি গত ক্লাস না করে থাকো তাহলে বাবা আমি সরি আছি, একটু তোমাকে গত ক্লাসটা করতেই হবে, কারণ আমার প্রত্যেকটা ক্লাস একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস ইন্টারলিঙ্কড,
একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস ইন্টারলিঙ্কড, তাই আমি যারা এই কথাগুলো বলবা তাদের জন্য একটাই কথা বাবা, আমার ক্লাসগুলো প্রত্যেকটা ধাপে ধাপে পড়বা। সা ইফ সানিম, তোমার জন্য কথা হচ্ছে বাবা আমি আমার স্পিডে পড়াবো, তোমারে বলছি ছয়টা ক্লাসের বেশি আমি ক্লাস নিব না, ছয়টা ক্লাসের ভিতর সিকিউ এমসিকিউ সহ সবকিছু প্যাক করব, একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো, আমরা পারবো। ওকে নেক্সট। ওকে, অবেদঘাতী ম্যাট্রিক্স কি? সেম আগেরটার মতো, যদি আমি এ স্কোয়ার করার পর বা বি স্কোয়ার করার পর আমি যদি আই পাই, ম্যাট্রিক্সটা আই হয়ে যায়, এটাকে যদি আমি গুণ করি, যখন আমি তোমাদের গুণটা শিখাবো তখন দেখবা বি ইন্টু বি করলে আমরা উত্তর পাবো 1001, তাই একে অবেদঘাতী বলা হয়, তাই একে অবেদঘাতী বলা হয়। ওকে গুড, তাই একে অবেদঘাতী বলা হয়। ওকে গুড, নেক্সট। আজকের ক্লাস শুরু, নতুন টপিক শুরু, সবাই যা আছে, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব ফেলে আজকের ক্লাস। এখন আমরা আজকের ক্লাসে মনোযোগ দিব, বাকিগুলো তোমরা যদি একটু ভালো করে ক্লাসগুলো করো তারপর বুঝতে পারবা, তারপরেও আমার একটা রিভিউ ক্লাস থাকবে ওই ক্লাসেও বুঝতে পারবা। ওকে, তো আমাদের মোটামুটি ভূমিকা পর্ব শেষ, 21 মিনিট লাগাই ফেলছি ভূমিকা পর্বে, তো চলো আমরা ক্লাসে ফেরত আসি, আজকে আমরা ক্লাসগুলো করব। একজন বলছে অভেদঘাতী বা একক ম্যাট্রিক্স বলা যায়, অভেদঘাতী কি একক ম্যাট্রিক্স? হ্যাঁ, অভেদঘাতী জিনিসটা একটা একক ম্যাট্রিক্স, কিন্তু পুরো কনসেপ্টটা প্রসেসটাকে অভেদঘাতী বলা হয়। স্কোয়ার ইকুয়ালস টু যে আই হয় ওইটাকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলে, এখানে কিন্তু আই কে বলা হয় না, এখানে বলা হয় বি কে, যাকে গুণ করতেছো তাকে বলা হবে অভেদঘাতী। ওকে আচ্ছা নেক্সট নেক্সট, গুড 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 গুড, হ্যাঁ নেক্সট। আচ্ছা নেক্সট হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্সের আরেকটা নাম হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তোমরা এটা খুব ভালোভাবে চিনো, এখানে এটাকে এ টু দি পাওয়ার টি দ্বারা অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, অনেক ক্ষেত্রে এর উপর ছোট টি দ্বারাও প্রকাশ করা হয়, এর উপর ছোট টি দ্বারাও প্রকাশ করা হয়। এখানে কথা হচ্ছে কি, চেঞ্জ হয়ে যাবে, সারিগুলা কলাম হয়ে যাবে, কলামগুলা সারি হয়ে যাবে, সারিগুলা কলাম হয়ে যাবে, কলামগুলা কি হয়ে যাবে, সারি হয়ে যাবে। যদি সারি কলাম ইন্টারচেঞ্জ হয় এরকম তখন তাকে বলবে কি, বিম্ব ম্যাট্রিক্স। যদি সারি কলাম ইন্টারচেঞ্জ হয় তখন তাকে বলবে বিম্ব ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? বিম্ব ম্যাট্রিক্স। জুড়ছে বলো? বিম্ব ম্যাট্রিক্স। ওকে আবার বলো, বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স। এটার অনেকগুলা ধারণা আছে, অনেকগুলা কনসেপ্ট আছে, ওইগুলো তোমাদের আমি পড়াবো আস্তে আস্তে, আমার টাইম দাও, আমি তোমার প্রো বানাই দিব, বাট আমারে আমার মতো পড়াইতে দাও, আমাকে আমার মতো পড়াতে দাও। আচ্ছা এখন বলো ফন্ট ঠিক আছে, সবাই একটু কনফার্ম করো ফন্ট ঠিক আছে, ফন্ট ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স বলা যায়, প্রশ্নতেই বলা আছে যে কর্ণ ম্যাট্রিক্সের, বলো 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 বলো, ফন্ট ঠিক আছে নি বলো, গুড। এই যে একজন ইমপ্লিফাই করছে খুব সুন্দর, অনিক সাহেব বলছে আরসি এখন সিআর হয়ে যাবে, কিন্তু যখন বলবার তখন কিন্তু এটাকে আরসি বলতে হবে। ওকে এই দেখো একটা সুন্দর ম্যাট্রিক্স আমি নিলাম, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এ বি সি ডি ই এফ ডি ই এফ জি এইচ আই, এইটাকে ট্রান্সপোজ করলে কি হবে তোমরা একটু বলো দেখি, ট্রান্সপোজ করলে কি হবে একটু ঝটপট কমেন্টে জানাও, কমেন্টে ঝটপট জানাও এটাকে ট্রান্সপোজ করলে কি তা হবো, এইটা রে ট্রান্সপোজ করলে কি হবে বলো বলো, এসে বইলা পেলো ঝটপট, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে কি হবে একটু ঝটপট বলে ফেলো, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে কি হবে ঝটপট বলে ফেলো, কমেন্টে লিখো। এবার মিলায় দেখো এইটা হয়েছে কিনা, এইটাকে ট্রান্সপোজ করার পর এটা হয়েছে কিনা সবাই একটু দেখো, এইখানে ছিল এ ডি জি, এটা এখন কি হয়ে গেছে একটু ভালো করে দেখো, এ ডি জি ওই পাশে চলে গেছে, এইখানে ছিল বি ই এইচ, এটা মাঝখানে চলে আসছে বি ই এইচ, এটা ছিল সি এফ আই, ছিল এইদিকে সি এফ আই, কলামগুলা কি হয়ে গেছে, কলামগুলা সারি হয়ে গেছে। সংজ্ঞা বুঝতে হবে না, সংজ্ঞা এখানে বুঝো, এটা বুঝো, উদাহরণ দিয়ে সংজ্ঞা বুঝবা মিয়া, উদাহরণ দিয়ে সংজ্ঞা বুঝবে, গুড, উদাহরণ দিয়ে সংজ্ঞা বুঝবা, বুঝছো, খালি উল্টাই গেছে, তোমাদের লিখতে হবে, তোমরা কমেন্টে কিন্তু লিখতে পারবা, গতবারের বেচের পোলা পয়েন্টে ওরা কমেন্টে লিখে ফেলছে, ঠিক আছে। আর তামকিন ফারহান, তুমি যে শাড়ি বলছো রে বাবা, অনেক অভিজ্ঞতা তোমার, আচ্ছা অনেক অভিজ্ঞতা, যাই হোক
এখন কথা হচ্ছে আমাকে একটা কথা বলো যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি বর্গ ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য নাকি আয়তাকার ম্যাট্রিক্সেও আমি এটা নিয়ে কাজ করতে পারবো? এটা কি বর্গ ম্যাট্রিক্সের জন্য শুধু প্রযোজ্য নাকি আয়ত ম্যাট্রিক্সেও এটা নিয়ে কাজ করতে পারবো? আমাকে একটু ঝটপট বলে ফেলো। সুন্দর নাহিদ হাসান, থ্যাংক ইউ। রায়হা সুলতানা, সুলতানা রায়া, সেও বুঝতে পারছে, গুড। ওকে, রো কলাম হবে, কলাম রো হবে, বাংলা কথা, রো কলাম, কলাম রো, তাহলে আমার হয়ে যাবে। রাফি সিয়া সুইম বলছে, সুইম, ওকে, সুইম বলছে যে বর্গ ম্যাট্রিক্সের জন্য, দেখছ বললাম না টুইস্ট আছে, কাহিনী মে টুইস্ট হে, এটা বর্গের জন্য না, এটা যে কোনো ম্যাট্রিক্সের জন্য হবে। মনে করো 2, 3, 5, 4, 6, 0। উস্তাদ এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলেন তো, আগে মাত্রা বলেন, তারপর যাত্রাপালা দেখামু, আগে মাত্রা বলেন, বলো 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 রে বলো বলো রে বলো বলো রে, এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো, এই ম্যাট্রিক্সের মাত্রা কত বইলে ফেলো, বলো বলো রে বলো বলো রে বলো বলো রে, ঝটপট বলো, ইউ হ্যাভ টু, বলতে হবে, সাবাস সাবাস। এই যে সাদিয়া আফরিন ভুল করে ফেলছে মেয়েটা, আরে আরসি কোলা, আরসি কোলা, আরসি কোলা, স্যার শাড়ি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে তিনটা, মনে রাখবে এগুলো কিন্তু প্রচুর প্যারা দিবে, একটা এমসিকিউ আসবে শাড়ি কলাম নিয়ে। তো এটা মাত্রা হবে 2/3, এটা মাত্রা হবে কত 2/3। উস্তাদ এখন সবাই একটু বলো তো, এইটাকে ট্রান্সপোজ করলে কি হবে, এইটাকে ট্রান্সপোজ করলে কি হবে, ঝটপট ঝটপট বলো, এটাকে ট্রান্সপোজ করলে কি হবে, এটাকে ট্রান্সপোজ করলে কি হবে, আগে ম্যাট্রিক্সটা বলো, আগে ম্যাট্রিক্সটা বলো, এটাকে ট্রান্সপোজ করলে কি ম্যাট্রিক্স পাবো, এটা বলো, ট্রান্সপোজ করলে কি ম্যাট্রিক্স হবে। আর আমরা ক্লাসের টাইম নিয়ে প্যারা নিব না, বুঝছো, আজকে যতক্ষণ মন চায় ক্লাস নিব, আজকে আমার একটা নির্দিষ্ট সংখ্যক কি আছে, তারা হুড়া করবো না, যতবার না বুঝবো ততবার পড়াবো, বারবার পড়াবো, কিন্তু শর্ত একটাই, যতক্ষণ ক্লাস নিতে মন চায় ততক্ষণ ক্লাস নিতে দেওয়া লাগবে, ঠিক আছে? আমরা যে বললাম না পাগলার দরবারে এসো, পাগলা মানুষ, একটু পাগলামি করা লাগবে আর কি। ম্যাট্রিক্সটা বলো, কে কে বলছো, মিলায় নাও আমার সাথে, এটা হবে 2, 3, 5, 4, 6, 0, বলো তো এটা মাত্রা কত, বলো তো এটা মাত্রা কত, সবাই বইলে ফেলছে, এটা মাত্রা হবে 3/2, 3/2। তাহলে আমরা যদি শর্টকাট মারি, শর্টকাট মারি এরকম বলি যে 2/3 তোমাকে ট্রান্সপোজ করলে হয়ে যাবে তুমি 3/2, কোনো প্রবলেম আছে? এটা যদি আমরা লিখি, কারো কি কোনো প্রবলেম আছে, কেউ কি কষ্ট পাবা, স্যার কি কষ্ট পেলেন যদি আমি এটা লিখি, এটা বলো এটা কষ্ট পাইবা কিনা, বলো বইলা ফেলো, গুড। বলো তো কষ্ট পাবা কিনা, না স্যার কেউ কষ্ট পাবা না, আমরা এটা লিখতেই পারি যে 2/3 ট্রান্সপোজ, এটা আমরা লিখতে পারি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই স্বতঃস্ফূর্ততা আমাকে অনেক এক্সাইটেড করতেছে, আমি তো পুরা পাওয়ার গেইন করতেছি উপর থেকে, বাইরে ঠাডা পড়তেছে, ওই ঠাডার থেকে আমি থরের মতো শক্তি নিয়ে আসবো, কেউ তারপর ম্যাথ করাবো, গুড গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো বিম্ব ম্যাট্রিক্স গেল, এখন দেখো বিম্ব ম্যাট্রিক্সের গুণাবলী, এর ভিতর থার্ড যে আইটেমটা পড়াবো, থার্ড আইটেমটা ভেরি 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 ইম্পর্টেন্ট, আপাতত মুখস্থ রাখবা, পরে দেখাবো কেন এটা হয়েছে, ঠিক আছে? আপাতত মুখস্থ রাখবা, কোনো কথা কবা না, মনে রাখবা, একটা খালি পার্থক্য দেখাবো, খালি মনে রাখবা থার্ড আইটেমটারে, মনে রাখবা থার্ড আইটেমটা আমাদের পরীক্ষা লাইগা ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, গুড। চলো শুরু করি, একটা ম্যাট্রিক্স আছে, তারে নর্মাল একবার উল্টাইছ, তারে আবার উল্টাইছ, তাহলে কি পাওয়া যাবে, এ একটা ম্যাট্রিক্স, এটা তুমি একবার ডিগবাজি দিলা, সে সারি কলাম পরিবর্তন করলো, এইটা যদি তুমি আবার ডিগবাজি খাওয়াও তাহলে কি হবে রে বাবা বলো তো, ও স্যার সে আগের জায়গায় ফেরত আসবে, কথা ঠিক না ভেজাল আছে, বলো কথা ঠিক না ভেজাল আছে, গুড। অস্থির পোলা পাইন, অস্থির অস্থির, আবেগ সামলাই লাও, ধুম কমেন্ট করো, খালি যে ম্যাট্রিক্স আছে ওই ম্যাট্রিক্সে থাকবে, বুঝছি না বুঝি নাই, গুড। নেক্সট, এওবি দুটা ম্যাট্রিক্স, মানে যদি গ্রহণযোগ্য ম্যাট্রিক্স হয়, মাত্রা মূত্র যদি ঠিক হয়, এখানে যুগ বিয়োগের একটা কন্ডিশন আছে, আসতেছি কন্ডিশন, যদি যুগ বিয়োগ করা যদি থাকে তাহলে মনে রাখবা ট্রান্সপোজ করাগুলো আলাদা আলাদা যোগফল সেম হবে, মানে প্রত্যেকটার যদি তুমি সিঙ্গেল সিঙ্গেল যোগ করে ট্রান্সপোজ করা যে কথা,
ট্রান্সপোজের আলাদা আলাদা যোগ করা একই কথা, বাংলা কথাটা লেখা আছে দেখা লইও, বাংলা কথায় লেখা আছে দেখা লইও, বুঝছ? বাংলা কথায় লেখা আছে দেখা লইও। গুড, নেক্সট। কোনো ভেজাল? খ নম্বরে কোনো ভেজাল আছে? ভেজাল নাই। এরপরে দেখো উস্তাদ, এখন তুমি আমাকে বলো এ বি গুণাকারে আছে ট্রান্সপোজ, এর উত্তর কি? কমেন্ট ফার্স্ট। ওই আমার চার্জ গেছে কি? একটা মিনিট ওয়েট করো, আমার বাইরে ডাকি, আমার মোবাইলে চার্জ গেছে গা। আমার মোবাইল ইন্তেকাল ফরমাইছে, মানে তার চার্জ খতম হয়ে গেছে, কিন্তু চার্জ গেলে তো হবে না, ক্লাস নিতে হবে। জুবাইর একটু কমেন্টগুলো দেখো, সবাই উত্তর দিছে কি কি একটু দেখো তো, আমি দেখতে পারতেছি না উত্তর কি কি দিছে বলো। জি ভাইয়া, এখানে উত্তর দিছে এ প্রাইম বি প্রাইম, মোটামুটি সবাই সেমই উত্তর দিচ্ছে। সবাই এ প্রাইম বি প্রাইম দিছে, তাই না? জি, এটা দিয়ে আটাই স্বাভাবিক। এবং তোমরা ঘষা খেয়ে গেছো, এটা তোমাদের ঘষা খাওয়াই শিখাবো, এটার জন্য আমি রাখছি। উস্তাদ মনে রাখবেন, এটা মনে না রাখলে সত্যানাশ, এটা উল্টে যাবে, এটাই বলছি ইম্পর্টেন্ট, কারণ এটা তো ব্যতিক্রম, তার জন্য একটু বুঝতে হবে। স্যার ম্যাট্রিক্স এটা কই ছিল? আমার তো ম্যাট্রিক্স শেষ, আমি যেটা দেখছি না কই ছিল। আরে দেখার দায়িত্ব আমার, বাজারে যত বই আছে তোমাদের দেখাইতে পারতেছি না, আমার চারপাশে শুধু বই বই বই, আট দশজন রাইটারের বই টই নিয়ে আমি পুরো আমার বাসার ভিতরে, আমি আমার স্টুডিও দিছি, ওই স্টুডিওর ভিতরে আমি এখন পড়াইতেছি, চারপাশে শুধু বই বই বই, সারাদিন পড়িয়া তুম করে পড়াই পেইন দিই। ওকে, আমার মোবাইলটা আবার জীবিত হইতেছে, সবাই একটু কথাটা বুঝছো না বুঝো না আমাকে বলো। আর জুবাই একটু কমেন্টগুলো পড়ো তো বাবা, কে কি বলছে, আমার মোবাইলটা আস্তে আস্তে। আগের উত্তরগুলো সবাই দিচ্ছে, আর এখানে একজন জিজ্ঞেস করতেছে যে আসলে কেন হবে, আসলে কেন হবে। হ্যাঁ ভাইয়ার, ভাইয়া তো এটার উত্তর দিয়েই দিছেন, আর এখন অনেকেই হচ্ছে কথা পাল্টায় ফেলতেছে, বি প্রাইম এ প্রাইম দিচ্ছে সবাই। এটা কেন? এই উত্তরটা তোমরা আমার কাছে খুঁজে নিবা, আমি তোমাদের কাছে বলবো যখন আমি তোমাদের গুণটা শিখাই ফেলবো, গুণ শিখানোর পর আমি তোমাদের কাছে এই জিনিসটা জানতে চাইবো, তখন আমারে বলবা, ঠিক আছে? তখন আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিব। স্যার আপনি খালি সব উত্তর রাইখা যেতেছেন, আমি নিজে বুঝা যাই না, দায়িত্ব নিয়ে রাইখা যেতেছি। আমি বলছি তো একটা লাইনেও না বুঝা থাকতে পারবে না, তোমাদের বুঝতেই হবে, তোমাদের বুঝতেই হবে। সো পাগলামি চলুক, পাগলামি চলছে চলুক, আমার মোবাইল জীবিত হয়ে গেছে, ইয়ে আই এম ব্যাক। নেক্সট, প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে বলো তো? তোমরা নিজেরা বুঝো কিনা দেখো তো, এখন তোমরা নিজেরা বুঝো কিনা, আমি একটারে উল্টাইমু একটারে পাল্টাইমু, যদি উল্টাইলে পাল্টাইলে সেম জিনিসই থাকে, সারি রে কলাম, কলাম রে সারি, করলে যদি আমি সেম ম্যাট্রিক্স টাইপ পাই, সেম ম্যাট্রিক্স টাইপ পাই, তবে তাকে কি বলে? প্রতিসম ম্যাট্রিক্স বলে। সবাই একটু ঝটপট বলো তো, বুঝছি কিনা, সবাই একটু ঝটপট বলো বুঝছি কিনা, প্রতিসম ম্যাট্রিক্স পাওয়ার জন্য সবাই একটু ভালো করে বলো বুঝছি কিনা, বুঝি নাই। উল্টাইলে পাল্টাইলে সেম জিনিস থাকবে, আর আগেরটা মাথায় রেখো, আগেরটা মাথায় না রাখলে দীর্ঘমেয়াদী পেরা খাবা, স্বল্প মেয়াদি না দীর্ঘমেয়াদি। ওকে, ইয়ে ভয়েস ক্লিয়ার? আমার মাইকটা ঝামেলা করতেছে। জি ভাইয়া, ভয়েস ক্লিয়ার, তবে আগের থেকে একটু অন্যরকম ক্যামেরা। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে, আবার আবার ব্যাক। গুড, ওকে গুড, আমি আবার ফিরত আসছি। নেক্সট দেখো, এই কথাটার মানে কি জানো? এই যে আমাদের এ আই জে ছিল না, এ আই জে যে ছিল, এ আই জে আর এ জে আই সেম সেম হবে, এ আই জে আর এ জে আই সেম সেম হবে, মানে কি? মানে স্যার এ টু ওয়ানে, এ ওয়ান ওয়ানে যেটা ছিল, এ টু ওয়ানে যেটা ছিল, এ ওয়ান টুতে যেটা ছিল, এ ওয়ান থ্রিতে যেটা ছিল, এইনের যা হুবহু উপাদানগুলা, এইখানের হুবহু উপাদানগুলো এইখানে হবে, এ ওয়ান টুতে হবে, এইখানে সেম সেম হবে, এইখানেও সেম সেমই হবে। স্যার কেমনে?
দেখো এখানে হয়ে যাবে সেটা কি 2-1 হয়ে যাবে, এখানে হয়ে যাবে কি 3-1, এই জিনিসগুলো সেম সেম হবে। তার মানে আমার এ 1-1, তো এ 1-1 এর সমানই হবে, এ 1-2 আর এ 2-1 ভুক্তিগুলো সেম সেম হবে, এ 1-3 আর এ 3-1, এ 3-1 উত্তরগুলো সেম সেম হবে। ওকে আমি কই, আমি এখানে ওকে আচ্ছা ঠিক, ওই একটু নাড়াচাড়া খাইছে তো, একটু নাড়াচাড়া খাই গেছে। এই দুটা সেম সেম হবে স্যার, ফমান চাই, ফমান ফমান দেন, ফমান চাই। কার কার ফমান লাগবে বলো, কার কার ফমান লাগবে বলো, এই দেখো প্রমাণ দেখালো, প্রমাণ দেখালো, এই দেখো উস্তাদ এইখানের ভুক্তি আর এইখানের ভুক্তি সেম সেম কিনা, এইখানের ভুক্তি আর এইখানের ভুক্তি সেম সেম কিনা, এইখানের ভুক্তি আর এইখানের ভুক্তি সেম সেম কিনা, একটু মিলায় দেখো তো। এই দুটোটা ট্রান্সপোজ করলে কি হয়, প্রথমে ট্রান্সপোজের কথা ভুলে যাও, এটা যে আছে এটার কথা ভুলে যাও, আমি তোমাদের কালার দিয়ে ভুলে দিই। ওকে ভুলে গেলে এখন মিলাও তো দেখি কি হবে স্যার, এ ও সি ও বি পি সি পি কিউ, এইটা করার পর গিয়ে দেখবা, এইটা করে তুমি দেখে ফেলবে যে এইটা আর এটা হুবুকু হুবু সেম, হুবুকু হুবুহু সেম, কথা বুঝছি না বুঝি নাই, ক্লিয়ার কি না কও, কথা বুঝছি না বুঝি নাই, ক্লিয়ার কথা, ক্লিয়ার ফমান পাইছ না পাও নাই, ফমান দিয়ে দিলাম, এই যে এক্সাম্পল দিয়ে দিলাম, ফমান দিয়ে দিলাম, একটু ভালো করে দেখো, একটু ঝটপট, একটু ঝটপট দিয়ে দাও, গুড সবাই, অস্থির পোলা পাইন, আরে পাগলার পড়া অস্থির রকমের মজা। সুতরাং একটা প্রতি সময় ম্যাট্রিক্স আমি বলতেই পারি। ওকে আরেকটা কে জানি প্রমাণ চাইছ, এই লো উদাহরণ নাও, উদাহরণ আমি দেখাই দিছি, এটা কার জিনিস, এটা কি ম্যাট্রিক্স, কে বলতে পারবা, ঝটপট আসো, এটার উত্তর কি, এটার উত্তর কি বলো, এই ম্যাট্রিক্সটার নাম কি, কে বলতে পারবা স্যার, সবাই সংজ্ঞা দিয়ে উদাহরণ দেয়, আপনি উদাহরণ দিয়ে সংজ্ঞা দিতেছেন, ওয়াই দিস কোলাবিলিটি, কারণ ইউ হ্যাভ টু বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে। ওকে নেক্সট 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 বলো বলো বলো, এটার নাম কি, তা একজন বলি লাইছে বলে এটা বলে বিপ্রতিসম ম্যাট্রিক্স, কয় কি কস কি মোমেন, এটা বলে বিপ্রতিসম, আরেকজন বলতেছে প্রতিসম, দাদা একটু ভালো করে চোখ মেলে দেখবেন, সাদাত দাদা আর সাফিস দাদা একটু ভালো করে দেখুন, সবাই বলতেছে এই যে লিমা লীনা আপু একটু ভালো করে দেখুন স্যার, একটু ভালো করে দেখুন, সেম জিনিস না, লাওয়ার কদু সেম না, এখানে একটু ঝামেলা আছে, এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাগুলো বলো, এই যে যারা প্রতিসম বলতেছ তোমরা চোখের ডাক্তার দেখাও, আমি কি একবারও বলছি যে, আমি কি একবারও বলছি এটি ইকুয়ালস টু মাইনাস এ হলে এটা প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম বলছি একবারও, একবারও বলি নাই, এইখানে এ টি আর এখানে দেখো মাইনাস এ আসছে, তাহলে তুমি এর প্রতিসম বলবা কেনে, হ্যাঁ বলো তো দেখি কেন প্রতিসম বলবা, তার নাম হয়ে যাবে বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম বিপ্রতিসম বিপ্রতিসম। আর এইখানে দেখো আমি তোমাদের জন্য গুটিবাজিটা লিখে রাখছি, এইখানে গুটিবাজিটা লিখে রাখছি, মানে আইটেমগুলো সেম থাকবো কিন্তু চিহ্নের ডিস্টিং ডিস্টিং থাকবে, এইখানের আইটেম আর এইখানের আইটেম সেম থাকবো কিন্তু চিহ্নের ডিস্টিং ডিস্টিং, একটা প্লাস থাকলে একটা মাইনাস, কথা বুঝছো, এই হয়েছিল তোমার কাহিনী, এ আই জে, এ আই জেই থাকবে মাগার, এইখানে একটা চিহ্নের ডিস্টিং ডিস্টিং থাকবে, এখানে কি থাকবে একটা চিহ্নের ডিস্টিং ডিস্টিং থাকবে, বুঝছি না বুঝি নাই, বুঝছি না বুঝি নাই, দেখছো একদম ঘষা খাওয়া শিখেছি, আবার এটা কিন্তু বর্গ হইতে হবে, আগেরটাও বর্গ হইতে হবে, ঠিক আছে বর্গ হইতে হবে, বুঝছি না বুঝি নাই, কথা বলো, এইটার নাম হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর প্রতিসমর নাম হচ্ছে কি সিমেট্রিক ম্যাট্রিক্স, কথা ক্লিয়ার না ভেজাল আছে। এখন একটা গুটিবাজি টেকনিক বলতেছি, কাউরে বইলো না, হ্যাঁ বিপ্রতিসম ম্যাট্রিক্স একটা গোপন কথা, গোপন কথা, ঠিক আছে গোপন কথাটা কি, গোপন কথা হচ্ছে যতগুলা বিপ্রতিসম ম্যাট্রিক্স আছে
যতগুলা বিপ্রতিসম ম্যাট্রিক্স আছে, যতগুলা বিপ্রতিসম ম্যাট্রিক্স আছে, যতগুলা বিপ্রতিসম ম্যাট্রিক্স আছে সবার মুখ্যকর্ণ শূন্য হবে, সবার মুখ্যকর্ণ শূন্য হবে। অর্থাৎ এ আই জে ইকুয়ালস টু এন বাই এন ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আই ইকুয়ালস টু জে হয় অলওয়েজ কি হবে, গোল্লা, চমচম, বুঝছি না বুঝি নাই। এইটা হচ্ছে তার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিকটিস। ভালো করে দেখালাও যে এ আই জে ইকুয়ালস টু জিরো হবে যখন আই ইকুয়ালস টু জে। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবা, কাউরে বললো না, হ্যাঁ এটা হচ্ছে স্পেশাল বিষয়, এটা হচ্ছে স্পেশাল স্পেশাল, বুঝছে? এটা একটু মনে রাখবা, এটা একটু মনে রাখবা। প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য, আমি স্লাইডেও রাখছি, বাট একটু নাটক সিনেমা করলে তোমাদের মাথার ভিতর সেট হয়ে যাবে, আর পড়া লাগবে না, আর তোমাদের পড়তে হবে না এগুলা। ওকে, নেক্সট, ক্লিয়ার তো? এইখানে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো, এইখানে কারো কোনো প্রবলেম থাকলে বলো, এই কমেন্টের রিয়েক্ট পাওয়াটা বিষয় না বাবা, তোমার কমেন্ট আমি দেখতে পাইছি, কমেন্টের রিয়েক্ট পাওয়াটা ডাজেন্ট ম্যাটার, এখানে তুমি ক্লাস করতেছো, রিয়েক্ট দিয়ে কি হবে, কে তোমার যদি কেউ বেশি রিয়েক্ট দিয়ে তুমি কি ফার্স্ট টাকা পাবা, তুমি ফার্স্ট টাকা পাবা না, সো ক্লাস করো, বুঝছি নাকি বলো? ওকে ওকে, বুঝছি না বুঝি নাই, এটা হচ্ছে গোপন কথাটা কাউরে বলবা না, যেটা হচ্ছে তার মুখ্যকর্ণ বরাবর কি থাকবে, মুখ্যকর্ণ বরাবর সবগুলা ভুক্তি জিরো হবে। এগুলো খুঁটিনাটি বিষয় বুঝছো, বইয়ের ভিতর লিখা আছে, বাট আমাদের দৃষ্টি এড়ায় যায়, আমাদের দৃষ্টি এড়ায় যায়, আমি ওই জায়গার ভিতর লাইটটা মারতেছি। ওকে গুড, নেক্সট, এখন আমরা পড়বো উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স হচ্ছে এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের সারি কলাম অফ করা, একটা ভুক্তির জন্য সারি কলাম অফ করে যে জিনিসগুলো পাই তাকে উপম্যাট্রিক্স বলে, আর নির্ণায়কের ক্ষেত্রে সেম জিনিসটাকে অনুরাশি বলে, নির্ণায়কের ক্ষেত্রে বলে অনুরাশি, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার নাম কি, উপম্যাট্রিক্স। মনে করো যে লাইক আমি এতটুকু অংশ নিছি, আমি এতটুকু অংশ নিছি, ঠিক আছে, ও লে বাবা লে, এতটুকু অংশ একটা ম্যাট্রিক্স আকারে লিখছি, এই দেখো এটা একটা উপম্যাট্রিক্স, আবার এইটাকে আলাদা করে লিখছি, এটা একটা সাবম্যাট্রিক্স, আবার ফোর ফাইভ সেভেন এইট এইটাকে আলাদা করে লিখছি, এটা একটা সাবম্যাট্রিক্স। কথা বুঝছি না বুঝি নাই বলে ফেলো, ঠিক আছে, বুঝছি না বুঝি নাই বলো, এটা বুঝছি না বুঝি নাই, বুঝছ? গুড, আর বিপ্রতিসম কি, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ, স্কিউ সিমেট্রিক হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ। যারা আগে থেকে জানতো তোমরা তো অস্থির স্টুডেন্ট, আরো বেশি অস্থির, সেরাদের সেরা, বেশি সেরা, থ্যাংক ইউ, ওয়েলকাম টু দ্য পাগলা ওয়ার্ল্ড। নেক্সট, আসো আসো, তো উপম্যাট্রিক্স মানে কি, উপম্যাট্রিক্স মানে হচ্ছে যে আমি টোটাল গুলা যদি এরকম পার্ট পার্ট করে রেখে দিই, পার্ট পার্ট করে নেই, তাদেরকে উপম্যাট্রিক্স বলে, ম্যাট্রিক্স আকারে। আর যদি সেম জিনিসটাই নির্ণায়ক আকারে, যখন নির্ণায়ক পড়াবো, নির্ণায়ক আকারে যদি লিখতো তখন তাদের আমি বলতাম অনুরাশি, আর এখন বলতেছি উপম্যাট্রিক্স, বুঝছি? ওকে, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, তাহলে তোমরা অটোমেটিক বুঝতে পারবা। গুড, একটু মনোযোগ দাও তাহলে ভালো করে বুঝতে পারবে, সবগুলো টু বাই টু হবে না, এটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স ছিল তাই এখানে টু বাই টু হয়েছে, বুঝছো? ওকে, তোমাদের কার কার কি প্রবলেম আছে? গুড, আচ্ছা, ফর্মুলা পরে দিব, ফর্মুলা আমরা এমসিকিউ ক্লাসের জন্য রাখি, একদম ক্লিয়ার, আগে এটা বুঝছো কিনা। তোমাদের একটা প্রবলেম কি জানো, তোমাদের একটা প্রবলেম হচ্ছে বাবা, যখন অল্প অল্প বুঝো তখন তোমরা ডিপে চলে যাও, তখন তোমরা ডিপে চলে যাও, বুঝছো? ওকে, নেক্সট, কিছু বিশেষ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সগুলো আমরা পড়ে আসছি, এই ম্যাট্রিক্সগুলো আমরা পড়ে আসছি, নামগুলোও পড়ে আসছি, বাট এখন আমরা শিখব, মানে যেহেতু বিশেষ লিখছি মানে স্পেশাল স্পেশাল। সবাই মাথা ঠান্ডা করে দেখো, একটু একটু ভালো করে দেখো, মাথা ঠান্ডা করে দেখো। ওকে, একটি বর্গ ম্যাট্রিক্স এ হলে এ টি ট্রান্সপোজ, আর টি ট্রান্সপোজ যদি তোমার এ হয় আই হয়, হবে যদি, মানে একটি বর্গ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স হবে যদি তোমার এ ম্যাট্রিক্স, এটা হবে এ ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স হবে যদি তোমার লম্ব ম্যাট্রিক্স হবে, এখানে হবে লম্ব ম্যাট্রিক্স, কথাটা হবে লম্ব ম্যাট্রিক্স, একটু স্কিপ হয়ে গেছে, দেখো এ একটি বর্গ ম্যাট্রিক্সকে আমরা লম্ব ম্যাট্রিক্স হবে, এ একটি বর্গ ম্যাট্রিক্স লম্ব ম্যাট্রিক্স হবে যদি এট আর এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ গুণ করলে যদি আমরা অভেদ পাই,
তার মানে একটা নরমাল আর একটা উল্টা পাল্টা যদি গুণ করলে আমরা অভেদক ম্যাট্রিক্স পাই, তবে তাদেরকে লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স বলে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? একটু ঝটপট বলো কথা। আচ্ছা আমি আবার বলি, একটা নরমাল আর একটা তার উল্টা গুণ করলে যদি আই হয়, গুণ করলে যদি কি তার আই হয়। ইন্টারাপ্টেড হয়ে গেছিল, হ্যাঁ প্রায় 5-6 সেকেন্ডের জন্য ভিডিও ইন্টারাপ্টেড হয়ে গেছিল। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। নেক্সট দেখো, আবার যদি আমরা দেখি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, এটাও যদি আই হয় তবে একটাকে আরেকটার কি বলা হয়, লম্ব ম্যাট্রিক্স বলা হয় বা অর্থগোনাল ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স বলা হয়। বাবারে একটা জিনিস একটু বুঝো, যদি কোনো কিছু তুমি সামহাউ স্কিপ করে ফেলো ওইটা নিয়ে পড়ে থাকতে হয় না, এখন যেটা চলতেছে ওইটাই কনসেন্ট্রেশন দাও আর বাকিটা তারপর তুমি অটোমেটিক পরে করে নিও। একটু দাঁড়াও, সবাই একসাথে যাই, আমি সবগুলো কথাই বারবার বলতেছি। তোমার দরকার হচ্ছে মনোযোগ আমার সাথে কানেক্ট করা, তোমার মনোযোগটা আমাদের সাথে আমার সাথে হুবহু কানেক্ট করা, বুঝছো? আমার সাথে কানেক্ট কর তাহলে তোমরা পারবা। এই যে তোমাদের শুরু হয়ে গেছে, তোমাদের শুরু হয়ে গেছে, দেখি কার কার ঝামেলাটা কোথায় শুরু হয়েছে বলি, ঝামেলাটা কে শুরু করছে দেখি তো। ক্লিয়ার না? আমি তো আবার বললাম লম্ব আর উলম্ব একই জিনিস রে বাবা, লম্ব আর উলম্ব একই জিনিস এই ক্ষেত্রে। ওকে আর একবার বলেন, বললাম তো বারবার বললাম, এখন ক্লিয়ার কিনা বলো। এখানে এ টি কি, এ ট্রান্সপোজ, বাবা এটা কোনো কথা বললা তুমি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স তোমার পড়ায় এলাম যে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে, এখন বলতেছো এ কি এ ট্রান্সপোজ কিনা? ওয়াই দিস কোলাবিলিটি? স্যার বুঝি নাই না, কি বুঝি নাই সেটা বলো, কি বুঝি নাই সেটা বলো। ওকে আরেকজন বলতেছে আমারও কি, আমারও আমাকে বলো, আটকে গেল কেন? নেটওয়ার্কের কারণে, মাথার উপর দিয়ে যাচ্ছে। কি মাথার উপর দিয়ে যাচ্ছে? মুনতাহা তাজিন, আমার সাথে একটু কথা বলো ভাইয়া, স্যার একটু কথা বলো যে তুমি কি প্রথম থেকে ক্লাসে আসো না মাঝখান থেকে ঢুকছো? এক নাম্বার কথা, প্রথম থেকে আসছো না মাঝখান থেকে ঢুকছো এক নাম্বার কথা, আর তুমি কি আমার এক নাম্বার ক্লাসটা করছিলে কিনা এটা হচ্ছে দুই নাম্বার কথা। এই দুইটা কথা একটু আমার উত্তর দাও, তারপর আমি তোমার কথাটার উত্তর দিতেছি, তারপর তোমার কথার উত্তর দিতেছি। ওকে আপনি তো বললেন এ ট্রান্সপোজ গুণ করলে ওয়ান হবে, কখনো বলি নাই আই হবে বলছি, আই হবে বলছি, আই 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 হবে বলছি। ওকে তানভীর তারেক আবার একটু ক্লিয়ার করো, ওয়ান না আমি আই হবে বলছি। ভাইয়া আমি বুঝি নাই, ভাইয়া আমার কমেন্ট পড়ে না, আমি পড়লাম কমেন্ট, কি বুঝো নাই সেটা বলো, বুঝি নাই বললে হবে না, কি বুঝো নাই সেটা বলো। ওকে ভাই আমি বুঝি নাই আমার, আর বেটা এক কমেন্ট বারবার করো কেন? ভাইয়া বাবা বলেন কেন? ভাই রে আমি ওই কলেজে যখন লেকচারার, তো কলেজে লেকচারার ছিলাম তখন স্টুডেন্টদের বাবাই বলতাম, তো তোমাদের আমি আর আলাদা করতেছি না, তো এটার জন্য মাঝে মাঝে আইসা যায়। ও সো এইগুলোর জন্য একটু প্যারা নিও না বেশি, আর তোমাদের থেকে তো একটু বয়সে বড় হবো। আচ্ছা যাই হোক, ওইগুলো আর কথা না পারাই। ভাই বুঝি নাই, কি বুঝে নাই সেটা বলো, মনোযোগ আর কমেন্টের সাথে কানেক্ট করা, গুড সেম। ভাই আবার বুঝান ভাই, ক্লিয়ার না? কি ক্লিয়ার না, কোনটা ক্লিয়ার না আমাকে বলো, আমাকে বলো কোনটা ক্লিয়ার না, আরেকবার কষ্ট করে বুঝান কোনটা ক্লিয়ার না বলো। সেম ভাইয়া নেট প্রবলেম থাকে স্যার, এই টপিক কি সবসময় বর্গ ম্যাট্রিক্সে হবে? হ্যাঁ বর্গ ম্যাট্রিক্স হবে, বোর্ডে লিখে পড়লে খুবই, বোর্ডে লিখলে মেয়ে আরো বুঝতা না মেয়ে, বৈশা বৈশা এখানে তোমরা, আমি তো অভিজ্ঞতা থেকে বলতেছি বোর্ডে লিখা পড়লে তোমরা আরো বুঝতা না, বুঝছো? একটু মনোযোগ দেওয়ার ট্রাই করো, আর অজুহাত দিও না, আমি নিজেও কখনো অজুহাত দিই না, তোমরা অজুহাত দেওয়ার ট্রাই করো না, একটু ট্রাই করো বাবা পারবা। অর্থগোনালটা আবার বুঝান, আমি আবার অর্থগোনালটা বলতেছি, ওকে অর্থগোনালটা আবার বলতেছি, খুব সুন্দর, যারা অর্থগোনাল বলছো আমি আবার বলতেছি, এক আর ওয়ান কি সমান? আমি তোমাদের মানে গিয়ে পড়াবো, প্রত্যেকটা আই ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে ওয়ান, প্রত্যেকটা আই ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে ওয়ান। ওকে আই হলো, আই এর মান হচ্ছে ওয়ান, আই ওয়ান না, আই ওয়ান না, আই এর মান হচ্ছে ওয়ান। ওকে এইটা আবার বুঝাই দেন, পড়াই দিব। আচ্ছা আচ্ছা গুড, আই লিখছি লম্বের জন্য আবার সত্য, আচ্ছা বলতেছি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা
এই যে আরেকজন আসছে, মাসুমা তুমি কি আমার ক্লাসগুলো করছো? আমি কি অনুবন্ধী ম্যাট্রিক্স এখনো পড়াইছি? আমি কি অনুবন্ধী ম্যাট্রিক্স এখনো পড়াইছি? ওকে, এই যে একজন বলছে যে ভাই আপনি আমাকে স্যার বলবেন, উস্তাদ স্যার আপনি স্যার আদাব, আপনি আসছেন আমি ধন্য হয়ে গেছি আপনার ক্লাস আমার ক্লাসে আসছেন, কি আর বলবো। ওকে, তোমাদের মনে কষ্ট মোটামুটি বুঝতে পারলাম। এক্সাম্পল দিব, এক্সাম্পল দেওয়ার জন্য বাবা একটু দাঁড়াইতে হবে তোমাদের, একটু অপেক্ষা করতে হবে, কারণ হচ্ছে এক্সাম্পলের জন্য তোমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আগে গুণটা শিখতে হবে। একটু ওয়েট করো, তোমরা এত অধৈর্য কেন এটা আমি বুঝতেছি না, এত অধৈর্য হয় না রে বাবা, গুণটা পড়াবো এত অধৈর্য হয় না। গুড গুড, ওকে, এই জায়গাটা আমি ক্লিয়ার করি, তোমরা কি বুঝতে চাইতেছো আমি আবার বলতেছি। দেখো সবাই কমেন্ট অফ করো, মনোযোগ দাও, কমেন্ট অফ করে মনোযোগ দাও, ঝটপট কমেন্ট অফ করে মনোযোগ দাও, সবাই মনোযোগ বাড়াও। ওকে, মনোযোগ দাও, তোমাদের সবার প্রবলেমগুলো দেখলাম, তোমাদের সবার প্রবলেমগুলো দেখলাম, তোমাদের সবার প্রবলেমগুলো হচ্ছে ওই যে মাঝখানে কমেন্ট সেকশনে এসে কে যেন একটা ফাত্রামি করছে, ওই ফাত্রামির জন্য তোমাদের প্রবলেমটা হচ্ছে, তোমরা ওইদিকে মাইন্ড ডাইভার্ট করেছো, মাঝখান থেকে এটা উদাও হয়ে গেছে। জুবাইর এই বিষয়গুলো একটু মার্ক করো ভাই, বুঝছো, যে কমেন্ট সেকশনে আসে যে ওই এরকম ফাইজদানগুলো একটু মার্ক করো, সবাই কিন্তু মোটামুটি নর্মালি যাইতেছিল, একটু মার্ক করো, এগুলো ডিসগাস্টিং। ওকে, লেটস স্টার্ট, আমরা খুব ভালো যাইতেছিলাম, মাঝখানে আমি তো উদাহরণ দেখাবো, আমাকে একটু সুযোগ দাও, আমি দেখাইতেছি, যেটা বলতেছিলাম সবাই কমেন্ট অফ করো, একটু কমেন্ট অফ করো, গুড। আমি বলতেছিলাম এ ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি গুণ করি আর গুণফল যদি আই হয়, গুণফল আই, আই মানে কি অভেদক ম্যাট্রিক্স, তোমাদের আগের ক্লাসে পড়ে আসছি, এখনো পড়াইছি, আবার বলতেছি আই হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। আবার উল্টাভাবে যদি বলি এ ট্রান্সপোজ আর এ একটা ম্যাট্রিক্স যদি গুণ দেই, কোনো একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ যদি আমি গুণ দেই, তখনও যদি আই হয় তবে এই দুইটা ম্যাট্রিক্সকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স বলে, উলম্ব বা লম্ব বা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলে। কথা বুঝাইতে পারছি, কথা বুঝাইতে পারছি? এখন দেখো তোমাদের সাথে যেই কথাটা আমি রিলেট করতে চাইছিলাম, তোমাদের সাথে যেই কথাটা রিলেট করতে চাইছিলাম সেই বিষয়টা দেখো, আমি আগের পার্টে বলছি যে এ আর এ ইনভার্স যদি গুণ দেই তাহলে আমরা পাই একক ম্যাট্রিক্স। একটা জায়গায় বলছি কি বলিনি আমাকে বলো, এটা একটা জায়গায় বলছি কি বলিনি আমাকে বলো, আগের পার্টে বলছি যে এ আর এ ইনভার্স গুণ করলে আই হয়, বীজগণিত আর ম্যাট্রিক্সে যখন পার্থক্যটা দেখাইলাম, সো তখন আমি তোমাকে বললাম যে বাবা যদি দুইটা ম্যাট্রিক্স, যদি দুইটা ম্যাট্রিক্স গুণ করলে আই হয়, যদি দুইটা ম্যাট্রিক্স গুণ করলে আই হয় তবে একটাকে আরেকটা কি বলতে পারবো, আসলে বি কি আসলে এখানে, বি যে আননোন ম্যাট্রিক্সটা আছে বি কে আমরা এ ইনভার্স বলতে পারবো, কেন, কারণ আপনি বলছিলেন একটা নর্মাল আর তার ইনভার্স গুণ করলেই আই হয়, একটা নর্মাল আর তার ইনভার্স গুণ করলেই আই হয়, এটা আমি পড়াইছিলাম, বলছিলাম কিছুক্ষণ আগে ওই তথ্যতে এটা বলছি। এইখানে এসে আমি বলছি, এই যখন কথাটা বলছি তখন তোমাকে সেম কথাটাই বলছি যে এ আর এ ট্রান্সপোজ গুণ করলে আই হচ্ছে, আমি প্রকারান্তরে, প্রকারান্তরে এটিকে এ এর ইনভার্স বলতে পারি, ইনভার্স বলতে পারি, আমি এই কথাটাই তোমাদের বলছি, তোমরা মাঝখান থেকে ফ্লো হারায় ফেলছিলা, এখন বুঝছো কি বুঝো না আমাকে বলো। এই নাও তোমাদের উদাহরণ, এটাকে যদি তুমি ট্রান্সপোজ করো, এটাকে যদি তুমি ট্রান্সপোজ করো গুণ করে দেখবা যে মান তোমার ওয়ান আসবে। আবারও গুণের কথা আসতেছে, স্যার আমি আজকের ক্লাসে জয়টা বাজুক, আজকে আমি গুণ শেষ করেই শেষ করাবো ক্লাস, ওকে, তোমরা পাগলারা থাকবা কিনা এটা আমারে বলো, আমার যদি পাঁচজনও বলো তোমরা যে স্যার আজকে শেষ পর্যন্ত শেষ দেখা ছাড়মো, আসি আমি আসি তোমাদের লগে, এখন কমেন্টে জানাও কার কার ক্ষমতা আছে যে আজকে স্যার শেষ না দিকে ছাড়মো না, তোমাদের যে কোনো প্রবলেম আমি সলভ না করে যাবো না, আমার আজকে যতটুকু প্ল্যান ছিল ততটুকুই সলভ করাবো, কে কে আমার পর্যন্ত যে কোনো সময় পর্যন্ত থাকতে পারবা এটা বলো, স্যার কি পাগলা আজকে দেখামো, কেমন লেভেলে পাগলা এটা আমি দেখামো, আমার যদি তোমরা পাঁচজন কমেন্ট করে বলো যে স্যার থাকমো এনাফ, আমি পাঁচজনকে বুঝামো।
এখন আমারে বলো যে মাঝখানে তোমাদের আমি ধমুক দিয়ে ফেলি, আমি আবার বলতেছি একটু ক্লেরিফাই করি, তোমরা অনেকেই এইখানে আসছো যে আমি অনলাইনে পড়তেছি, আমাকে একটু রেসপেক্ট দেওয়া হবে, এইটা করা হবে, ওই রকম আমি একটু তোমাদের সাথে শেয়ার করে রাখি। আমি আমার অফলাইন ব্যাচ, আমার পার্সোনাল ব্যাচ, আমি যেভাবে ক্লাস নিই তোমাদের আমি সেইভাবেই ক্লাস নিতেছি, এইটাকে আমি আমার একটা ব্যাচ হিসেবে পড়াইতেছি। আমার ব্যাচে আমি যেইভাবে পড়াই তোমাদের আমি ঠিক সেইভাবে পড়াইতেছি। এখন তোমরা যদি বলো যে না স্যার আমাদের সেইভাবে পড়ানোর দরকার নাই, যেন তেন উপায় আপনি পড়ায় দেন, তাহলে হবে, আমার সম্মান দিয়ে কথা বলেন, কারণ তোমার সাথে আমার ছাত্র শিক্ষক সম্পর্ক। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, ওয়ান্স এ স্টুডেন্ট অলওয়েজ এ স্টুডেন্ট, ওয়ান্স এ স্টুডেন্ট অলওয়েজ এ স্টুডেন্ট। আমি যদি তোমাকে একটা অক্ষরও শিখাই তারপরেও কিন্তু আমি তোমার টিচার, আমি তোমার টিচার। এখন আমি তোমাদের সাথে একটু মিশে যাই, মিশে যাওয়ার কারণটা হচ্ছে আমি তোমার কখনো বলি না আমি কলেজে লেকচারার, আমি লেকচারার সুলভ এখানে কোনো কিছু বলি নাই। গত ক্লাসে একজন জিজ্ঞাসা করছো স্যার না ভাই ভাইয়া, আমি বলেছি যেটা কমফোর্ট ফিল করো, আই ডোন্ট মাইন্ড। তো আমি একটা কলেজে লেকচার, ইভেন আমার কলেজেও আমি এইভাবেই ক্লাস নিই, আমার কলেজেও আমি এইভাবেই ক্লাস নিই, কারণ আমি পড়াই তোমাদের শেখানোর জন্য, পড়াইতে হবে দেখে পড়াই না, আমি নিজে মজা পাই তাই পড়াই। সো আমার কথাগুলো একটু ফিল করো, আর ম্যাথমেটিশিয়ান একটু পাগলা হয়, আমি ম্যাথমেটিশিয়ান অনেক নিম্নমানের, তোমাদের কাছ থেকে শিখতেছি, তোমাদের কাছ থেকে শিখতেছি। সো তোমরা আমাকে তারা হুড়া দিও না, আমাকে তারা দিও না, একটা কথা আমাকে তারা দিবা না, আমার আমার মতো পড়াইতে যাও, বুঝলে বুঝছি না বুঝলে বুঝি নাই। আর কমেন্ট সেকশনে তোমরা যদি বলো একজন স্যারের বাসায় যদি দিকে তুমি পড়তা, তুমি যদি ক্লাস চলাকালীন সময় সাইডটক করতা, স্যার তোমাকে কি করতো, ধমক দিত কিনা বলো। সো আমি বললাম তো আমি সেম ওয়েতে তোমাকে ট্রিট করতেছি, এটা তোমরা আবার অন্যভাবে নিতে পারো, আবার অনেকেই তোমরা সেম কথাটাকে রিলেট করতে পারো যে না আমাদের ওই লেভেলে চিন্তা করতেছে, আর আমি ফিলটা এমন আনার চেষ্টা করি যে তুমি অফলাইনে ক্লাস করতেছো। এখন পর্যন্ত কে কে এই ক্লাসটা করে অফলাইনের ফিল পাইছে আমাকে বলো, আমাকে এইখানে কে কে ক্লাস করে অফলাইনের ফিল পাইছে এটা আমাকে বলো। এটা টু মাচ টাফ জব, ঠিক আছে, টু মাচ টাফ জব, যে অফলাইনে ফিল আনাটা, ফিল পাইছো কিনা এটা বলো। এখন তোমাদের জন্য তোমাদের আরেকটা জিনিস থাকে, তোমরা আইসেই কয়েকজন আছে যে একটু নাকুচো স্বভাবের, আমি দেখো আমার পিছনে কি আছে বলো তো বাবা, আমার পিছনে এটা কি, এটা ভালো করে দেখো এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, এটা বোর্ড না, এটা বোর্ড তো, আমি ইচ্ছা করলে হোয়াইট বোর্ডে পড়াইতে পারি না, আমার তোর প্যারা কম, প্রবলেম কম, তাহলে কেন আমি বেকার স্লাইডে পড়াইতেছি, আজে রেখে আমার শরীরে চুলকায় নাকি যে স্লাইডে পড়াইতেছি। গত ক্লাসে তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম, তোমরা তারপরেই হবে, আমি কারোর ভুল বলি নাই, আমি তোমাদের, তোমরা ভুল করবে এটা স্বাভাবিক, তোমরা আমার স্টুডেন্ট, তোমরা ভুল করবা শিখবা, আমি ভুল করলে আমি তোমাদের সাথে সাথে বলবো যে এখানে ভুল করাটা ভুলের কাজ না, ভুল স্বীকার করতে পারাটা অনেক বড় কথা, এটা হচ্ছে মহত্বের লক্ষণ। তোমাদের ভিতর থেকে যখন ভুল স্বীকার করার কথাটা থাকবে তখন থেকেই আসবে। একজন বলতেছে কমেন্ট পড়বা না, কমেন্ট না পড়তে, কমেন্ট পড়লে সময় নষ্ট হয়, ভাই চুরের ডরে কি আমি মাটিতে ভাত খাবো নাকি, আমি কমেন্ট পড়বো ক্লাসের ভিতরে, আমি কমেন্ট সেকশনটারে কি হিসেবে চিন্তা করছি বলি নাই গত ক্লাসে, যে কমেন্ট সেকশন হচ্ছে আমার স্টুডেন্টরা যখন ক্লাসের ভিতরে রেসপন্স করে, এটা বুঝছ, কয় বুঝছি, এটা কি, এটা এইটা, এটা কি ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স, এটা কি ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স, কাহিনী কি, ইনভার্স হয়, কেমনে ইনভার্স হয়, এমনে ইনভার্স হয়, আমি ক্লাসে ঠিক এইভাবে পড়াই, আমি ঠিক সেম জিনিসটা তোমাদের কাছ থেকে এইখানে পড়াইতেছি, এইখানে চাইতেছি। সো একটু আমাকে হেল্প করো, আমাকে জাস্ট হেল্প করো, আর কিছু না, আমি কষ্ট পাই নাই, আমি কষ্ট পাই না, এগুলো স্বাভাবিক, তোমরা এরকম করবা, হয় তোমরা শিখো নাই অথবা তোমরা না শিখে আসছো। ওকে নেক্সট, চলো আমরা স্টার্ট করি আবার। বোর্ড স্লাইড তোমরা যেটাই করো, আমার যেটাতে কমফোর্ট ফিল হয় আমি এটা করব। ওকে, কেউ স্টিকার ইউজ করো না, স্টিকার দিলে আমার তিনটা কমেন্ট একসাথে জায়গা, একটা স্টিকার তিনটা কমেন্ট নষ্ট করে ফেলে। আমি কষ্ট পাই নাই, এটা কষ্টের জন্য না, তোমাদের বুঝতে প্রবলেম হবে। জুবাই একটা জিনিস দেখছো, লাস্টের বার বুঝাইছি এখন কিন্তু ঠিক ঠিকই বুঝছে, সেম কথাগুলো আগে বলছি বুঝে নাই, কারণ কি, মন দিয়ে ক্লাস করে নাই, ওইটাই প্রবলেম। ওকে নেক্সট, এককক্ষম, এটা তোমাদের আমি পড়াই ফেলছি, বলো তো এটা বাংলা নাম কি পড়াইছিলাম, কে বলতে পারবা, দেখি কে বলতে পারে এটার বাংলা নাম কি, আমি কি নামে পড়াইছি, বলছি যে বলো বলো বলো,
এগুলো একটু ভালো করে দেখো, এটার বাংলা নামটা কি সবাই কমেন্ট করো দেখি, সবাই কমেন্ট করো কোনটা বেস্ট কোনটা ওয়ার্স্ট, এটা পরে এটা বলো এখানে কি আছে বলো। ওকে ওকে বলো বলো এটার নাম কি। এই তো সবার আগে উত্তর দিয়ে ফেলছে সিয়াম, সিয়াম সবার আগে উত্তর দিছে, নেক্সট উত্তর দিছে অভয়নাথ, অস্থির অস্থির, অমি উত্তর অভেদক না বাবা, এটা অভেদক না, অভেদক না, একজন শুধু অভেদক বলছে, নাম বলবো না কারণ নাম বললে সে একটু কষ্ট পাবে, বাকি সবাই মোটামুটি সমঘাতে বলছে। দেখো একই জিনিস, নাম কি দিছে এককক্ষম, এটা কোনো কথা? একটা ম্যাট্রিক্সে এককক্ষম ম্যাট্রিক্স বলতেছে, এটা কিছু হইলো? কিচ্ছু হইলো? হইলো না। এটা বলে কি সমঘাতী ম্যাট্রিক্স, এটা কি বলে সমঘাতী ম্যাট্রিক্স। আজকের ক্লাস শেষে তোমাদের একটা কুইজ দিব, 6 মার্কের একটা কুইজ নিব, দেখি কে কে শেষ পর্যন্ত থাকবা তারা সবাই বুঝতে পারবা, যারা শেষ পর্যন্ত থাকবা সবাই বুঝতে পারবা। ওকে আচ্ছা নেক্সট, এটা হচ্ছে এককক্ষম ম্যাট্রিক্স। নেক্সট এটার নাম কি বলো তো, এটার নাম জানি কি ছিল, এটার বাংলা নামটা বলো, জাস্ট বাংলা নামটা বলো, আর কিছু বলা লাগবে না, খালি বাংলা নামটা বলো, নাম কি রে বাবা, বিনাশক ম্যাট্রিক্স, এই বাংলা নাম দেখে দেয়া আছে, মুছে দিই মুছে দিই মুছি 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 মুছে দে, এটা বাংলা নাম কি বলো, এটার বাংলা নাম কি বলো। ওকে বলো এই অক্ষম বা বিনাশকের বাংলা নাম কি, অক্ষম বা বিনাশকের বাংলা নাম কি, শূন্যঘাতী। সবাই বুঝে ফেলছ এটা হচ্ছে শূন্যঘাতী, নামগুলা দেখছ যে দেখাও তো প্রমাণ করে এটা একটা বিনাশক ম্যাট্রিক্স। এ বিনাশক কি, কই থেকে আসছে, অক্ষম বিনাশক নীলপটেন্ট শূন্য ম্যাট্রিক্স সবগুলা সেম কথা। উদ্ঘাতিক ম্যাট্রিক্স, ওরে মারছে, উদ্ঘাতিক ম্যাট্রিক্স, ইনভলিউটারি ম্যাট্রিক্স, এর বাংলা নাম কি বলো, এর বাংলা নাম কি বলো, এর বাংলা নাম কি বলো, শূন্য ঘাতি বইলো ঠিক আছে, এটা বাংলা নাম কি বলো তো, এটার নাম কি, এটার নাম কি বলো বলো, এটার নাম কি বলে বলো, ঝটপট বলো এটার নাম কি, অভেদক না রে বাবা, এটা অভেদ ঘাতি ম্যাট্রিক্স, এটা অভেদক না, অভেদ ঘাতি, ঘাতি মানে কি, যে পাওয়ার করলেই ঘাতি, পাওয়ার থাকলেই ঘাতি, এটা অভেদক না, অভেদক না রে, অভেদক অভেদ ঘাতি বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স, দেখছো নি কারবার, উদ্ঘাতিক মাই রে মার্স। ওকে নেক্সট, ওকে নেক্সট চলো পরবর্তী পরবর্তী অপশনে যাই। আচ্ছা অনুবন্ধী ম্যাট্রিক্স, তোমরা অনেকেই মানে ফাল পারতেছিলা যে অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলে, অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলে, তো অনুবন্ধী ম্যাট্রিক্স বুঝতে হলে তোমাকে জটিল ম্যাট্রিক্স বুঝতে হবে। জটিল ম্যাট্রিক্স মানে কি স্যার, কোনো ম্যাট্রিক্সের একটা ভুক্তি যদি জটিল হয়ে যায় তাকে জটিল ম্যাট্রিক্স বলে, এই জটিল ম্যাট্রিক্স কাকে বলে বলো, জটিল ম্যাট্রিক্স কাকে বলে বইলা ফেলো, তারপর বলতেছি জটিল ম্যাট্রিক্স কাকে বলে, জটিল ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের যদি একটা উপাদান জটিল হয়ে যায় তাকে কি বলে, একটা ভুক্তি যদি উপাদান বলতেছি বারবার, উপাদান হবে না রে ভুক্তি, জটিল হয়ে যায় তখন তাকে কি বলে, জটিল করলেই জটিল হবে, তাই না, কি জানি একটা গান ছিল, যাই হোক আমরা ওইদিকে না যাই, ওইটাকে বলে জটিল ম্যাট্রিক্স, মানে উপাদান কি হবে একটা জটিল সংখ্যা হবে। ওকে জটিল ম্যাট্রিক্স, এখন একটা জিনিস বুঝবা, একটা রিয়েল নাম্বার আর একটা রিয়েল নাম্বার, সরি রিয়েল না, একটা জটিল সংখ্যা আরো একটা জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যার গুণফল, দুইটা জটিল সংখ্যার গুণফল যদি একটা রিয়েল নাম্বার হয়, কথা বুঝো, দুইটা জটিল সংখ্যার গুণফল যদি একটা রিয়েল নাম্বার হয়, দুটি জটিল সংখ্যার গুণফল যদি একটি রিয়েল নাম্বার হয়, যদি দুইটা জটিল সংখ্যার গুণফল একটা রিয়েল নাম্বার হয় তবে একটিকে অপরটির অনুবন্ধী বলে, আগে অনুবন্ধী কি বুঝো, আবার প্রতিবন্ধী বইল না, প্রতিবন্ধী বইলে স্যারের প্রতিবন্ধী করে দিও না, একটা যদি আরেকটার গুণফল যদি আমার একটা রিয়েল নাম্বার হয়, যেমন তোমাদের একটু বইলে রাখি, প্রথমে একটু বইলে রাখি, আই হচ্ছে একটা জটিল সংখ্যা যাকে আমরা রুট ওভার মাইনাস ওয়ান দ্বারা দিই, সেকেন্ড পেপারে গিয়ে তোমরা শিখবা, সেকেন্ড পেপারে গিয়ে তোমরা এই বিষয়টা শিখবা, ওকে সেকেন্ড পেপারে গিয়ে তোমরা এই বিষয়টা শিখবা, আই হচ্ছে একটা জটিল সংখ্যা যার মানে হচ্ছে কত, আই মানে হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান, সুতরাং আই স্কোয়ার ইকুয়ালস টু কত স্যার, মাইনাস ওয়ান। এখন আমাকে বলো তো বাবারা যে এ প্লাস এ বলো একটা নর্মাল সংখ্যা নিই আমি, ওয়ান প্লাস টু আই আর ওয়ান মাইনাস টু আই, দেখো এইটাও একটা জটিল সংখ্যা, এইটাও একটা জটিল সংখ্যা,
এই দুটাকে যদি আমি গুণ করি তাহলে কি লিখতে পারবো, ওয়ান স্কোয়ার মাইনাস টু আই তার হোল স্কোয়ার। তারপরে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান, আই স্কোয়ার মানে হচ্ছে কত, মাইনাস ফোর মাইনাস ওয়ান। তাহলে আমি কি লিখতে পারি, ওয়ান প্লাস ফোর ইকুয়ালস টু ফাইভ। স্যার ফাইভ তো একটা রিয়েল নাম্বার, এটা একটা ইমাজিনারি নাম্বার ছিল, কমপ্লেক্স নাম্বার ছিল, এটাও একটা কমপ্লেক্স নাম্বার। কিন্তু স্যার আমি যে ফাইভ পাইলাম, ফাইভ হচ্ছে আমাদের একটা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, ফাইভ হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো আমি কি বলছিলাম যে দুইটা জটিল সংখ্যা গুণ করে যদি একটা বাস্তব সংখ্যা পাওয়া যায় তবে তাদেরকে কি বলে, তবে তাদেরকে একটা ক্যারেক্টার অনুবন্ধী বলে, একটাকে আরেকটার অনুবন্ধী বলে। জটিল সংখ্যায় গিয়ে দেখবা যে জেড ইকুয়ালস টু প্রকাশ করা হয় এ প্লাস আইবি, আর অনুবন্ধীরে প্রকাশ করা হয় জেড এর উপরে একখান টান দিয়া, জেড এর উপরে একটা টান দিয়া, যেটাকে আমরা বলি জেড বার, যেটাকে আমরা বলি কি জেড বার, এটা হয়ে যাবে কি মাইনাস আইবি। নর্মালি এইভাবেই থাকে, মাইনাস থাকলে প্লাস লিখবো, প্লাস থাকলে মাইনাস লিখবো, প্লাস থাকলে মাইনাস লিখবো, মাইনাস থাকলে প্লাস লিখবো। ওকে, এই যে জেড আর জেড বার, তার মানে কি জেড আর জেড বার গুণ দিয়ে যদি একটা রিয়েল মান আসে তবে একটা ক্যারেক্টার কি বলবে, একটা ক্যারেক্টার কি বলবে, অনুবন্ধী বলবে। সেম ওয়েতে এই অনুবন্ধী সংখ্যা বুঝছো না বুঝে না আমাকে বলো, অনুবন্ধী সংখ্যা বুঝছো না বুঝে না আমাকে বলো। দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায়ে পড়ছো, হ্যাঁ ঠিক আছে পড়ছো, আমি যেটা বলছি এটা একটু বলো তো সবাই, আমাকে যেটা বলছি একটু বলো। ওকে গুড, ওকে নেক্সট হচ্ছে প্রতিবন্ধী ম্যাট্রিক্স, দুষ্টামি করে বলছিলাম, সহজ করে সহজ, গুড ভাই আমার নেট প্রবলেম, আমি কি করব, অনুবন্ধী হলো তার বিপরীত সংখ্যা, বিপরীত সংখ্যা না, একটু ভালো করে তোমার কনসেপ্ট এখন ক্লিয়ার হয়ে যাবে। এসব কোথা থেকে পড়াচ্ছেন, কোথা থেকে পড়াচ্ছি এটা বড় কথা নয়, কি পড়াচ্ছি সেটাই বড় কথা, তুমি শিখে নাও যে। ওকে জটিল সংখ্যা কোথা থেকে পড়াচ্ছেন আবার বললাম, কোথা থেকে পড়াইছি, আরে মুফাজ্জেল সাহেব এক কমেন্ট 14 বার করছে, 14 বার রিয়েক্ট পাইছে, খুব সুন্দর, নাইস, ওকে 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 গুড গুড, ওকে নেক্সট 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 নেক্সট, বুঝছি কিনা বলো, বুঝছি না বুঝি নাই বলো, আর কোনটা বুঝে না সেটা বলো, বুঝছি না বুঝি না আমাকে বলো, অনুবন্ধী বুঝছি কিনা এটা বলো আমাকে, অনুবন্ধী বুঝছি কি বুঝি না এটা বলো, অনুবন্ধী বুঝছি কি বুঝি নাই সেটা বলো, গুড। এরপরে যদি না বুঝো তাহলে রেকর্ড দেখবা, কিছু করার নেই, নেক্সট আমাকে সামনে আগাইতে হবে। সেম ওয়েতে এই একটা ম্যাট্রিক্স ছিল, তার ভিতর কি ছিল, জটিল সংখ্যা আছে, যেহেতু আমার এখানে জটিল সংখ্যা রিলেটেড দেখতেছো তার মানে কি ম্যাট্রিক্স, স্যার এটা জটিল ম্যাট্রিক্স, আমি দুষ্টামি করে লিখি জটিল, ইয়ো জটিল জটিল। আর এর যদি চিহ্নগুলো পরিবর্তন করে প্রত্যেকটা ভুক্তি অনুযায়ী, প্রত্যেকটা ভুক্তি অনুযায়ী দেখো, এখানে ওয়ান প্লাস টু আই ছিল, এখানে ওয়ান মাইনাস টু আই, এখানে প্লাস আই ছিল, এখানে মাইনাস আই, এখানে টু মাইনাস থ্রি আই ছিল, এখানে টু প্লাস থ্রি আই, এখানে মাইনাস আই ছিল, এখানে প্লাস আই, এখানে মাইনাস ফাইভ আই ছিল, এখানে প্লাস ফাইভ আই, এখানে ফাইভ প্লাস টু আই ছিল, এখানে মাইনাস টু আই, সবগুলোর অনুবন্ধী নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হয়েছে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে তোমার কি ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স। আচ্ছা বলো ক্লিয়ার কিনা। নুসরাত জাহান এক কমেন্ট বারবার করলে তোমাকে আমি মিউট করতে বলে দিব, স্লাইড ক্লিয়ার না, কি ক্লিয়ার না সেটা বলো, কি ক্লিয়ার না সেটা বলো, এক কমেন্ট তুমি বারবার করতেছো, আমি তোমার সবগুলো কমেন্টই দেখতেছি, বাট স্লাইড ক্লিয়ার নেই সেটা আমি বুঝলাম না, এখন বলো, গুড। আমি আবার বলতেছি যে এই সবগুলো সংখ্যার অনুবন্ধী সংখ্যা দ্বারা গঠিত ম্যাট্রিক্সকেই অনুবন্ধী ম্যাট্রিক্স বলে, বা তোমার আমরা দুষ্টামি করে প্রতিবন্ধী ম্যাট্রিক্স বলছি। ওকে গুড, সো কনজুগেট ম্যাট্রিক্স শেষ, এখন আমরা ম্যাট্রিক্সের সমতা শিখব, ম্যাট্রিক্সের সমতা কি। আচ্ছা ম্যাট্রিক্সের সমতার জন্য তোমরা, আমরা এখন ম্যাথে চলে যেতেছি আস্তে 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 আস্তে, আমরা ম্যাথে চলে যেতেছি, সবাই একটু ধৈর্য ধরে বোঝো যে আমরা বুঝছি কিনা এটা বলো, বুঝছি কিনা জুড়ে সুরে বলো, এখন আমরা আস্তে আস্তে ম্যাথে যাবো, যোগ শিখবো, গুণ শিখবো, সব শিখে ফেলবো আজকে, সব শিখে ফেলবো, সব শিখে ফেলবো, আমাকে বলো বুঝছি কিনা সবাই। ওকে আমাকে সবাই বলবা এই ম্যাট্রিক্সের মাত্রা কত,
আর এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা কত ঝটপট কমেন্টে তোমরা জানাবা আমাকে, তোমরা ঝটপট কমেন্টে জানাবা এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা কত। সবাই একটু কমেন্টের মাত্রা গুলো বলে ফেলো। অস্থির ভাবে, অস্থির, গুড। এ টু বাই থ্রি বলছো কেন জোহরা? টু বাই থ্রি, ভালো করে দেখো দুইটা ম্যাট্রিক্সের মাত্রাগুলো দেখো ভালো করে। গুড 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 গুড, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। সবাই বুঝে গেছে? অস্থির পোলা পায় না আমার। টু বাই টু, এইটা হচ্ছে টু বাই টু, দুইটা ম্যাট্রিক্সের টু বাই টু। ছোটবেলায় আমরা একটা কাজ করছিলাম মনে আছে, সহগ সমীকৃত, মানে এদিকে ছিল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস সিক্স, আর এইখানেও লাইক মনে করো যে টু, এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, এরকম সমান সমান বইলা দিছে। তো তখন আমরা এ ইকুয়ালস টু কত লিখতাম, বি ইকুয়ালস টু কত লিখতাম, সি ইকুয়ালস টু কত লিখতাম, এ ইকুয়ালস টু কত লিখতাম, বি ইকুয়ালস টু কত লিখতাম, সি ইকুয়ালস টু কত লিখতাম, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। বলতো বলতো কি লিখতাম স্যার? আবার জিগাই, এগুলো জিগাইতে হয়, এ ইকুয়ালস টু টু এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ সেম 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 সেম, লজ্জা না রে বাবা। ওয়াইয়ের সহগ, ওয়াইয়ের সহগ, বি ইকুয়ালস টু থ্রি, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, সি ইকুয়ালস টু সিক্স, ডিঙ্কা চিকা সেম। এই বিষয়টার সাথে, এই বিষয়টার সাথে যদি আমি মিলাই, এটার সাপেক্ষে যদি এটা মিলাই, এটা হচ্ছে সহগ সম্পর্কিত। এইটার এ ওয়ান ওয়ান, এইটার এ ওয়ান ওয়ান সমান, এটার এ ওয়ান টু, এটার এ ওয়ান টু সমান, এটার এ টু ওয়ান, এটার এ টু ওয়ান সমান, এটার এ টু টু, এটার এ টু টু সমান। সো এই সমান সমান যদি তাহলে আমরা বসিয়ে দিই তাহলে কি হবে? তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু এইট, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ, এ ইকুয়ালস টু টু, মাইনাস বি ইকুয়ালস টু মাইনাস থ্রি, বা বি ইকুয়ালস টু থ্রি। জাতির কাছে প্রশ্ন হয়েছে এই প্রশ্নের উত্তর কত? এই প্রশ্নটার উত্তর সবাই দ্রুত দিয়ে দাও, দেখি কে পারে কত। সবাই এই প্রশ্নটা উত্তর দিয়ে দাও কত, দেখি কে পারে। সবার আগে আমি একটা তোমাদের কাছে প্রশ্ন রাখছি যে এক্স প্লাস টু ওয়াই মাইনাস এ প্লাস বি, এটার রেজাল্ট কত, দেখি কে পারে, দেখি কে পারে, কে পারে। সবার আগে ওয়াহাব মিয়া অ্যান্সার দিছে, থ্যাংক ইউ, দেন তপু, দেন মৃদুল, এই তিনজনের অ্যান্সার আমি পাইছি। আরে পাগলা, আমি এক্স ওয়াই এর মান চাই নাই, আমি এক্স ওয়াই এর মান চাই নাই, আবেগ সামলাও, আমি এক্স এর মানতে নেই, আমি কিসের মানতেছি ওইটা দেখো। তোমাদের পরীক্ষার ভিতর অনেকে সমতা সমতা বলে, আমি সমতাটারেও আরেকটু আগাই দিছি, সমতাটারেও আরেকটু আগাই দিছি, ঠিক আছে, আরেকটু আগাই দিছি। আগাই দিয়ে দেখো এখন আমরা কি পাই, এখন হচ্ছে আমরা পাই কত বলত, যে এক্স প্লাস টু ওয়াই মাইনাস এ প্লাস বি, এইটার মান এইট, এইটার মান মাইনাস টু, আর এইটার মান হচ্ছে থ্রি। তো কত হয়, এগারো থেকে নয় গেলে নয়, যারা নয় দিছ সবার উত্তর সঠিক, যারা নয় দিছ সবার উত্তর সঠিক। ওস্তাদ তিন কেন হবে একটু ভালো করে দেখো তো, তিন কেন হবে, কোনো কি কারণ আছে তিন হওয়ার? যারা তিন বলতেছ তারা উত্তরটা দিয়ে নাও, মিলায় নাও। আমি কমেন্ট তিনজনেরটা পড়ছি, বাকিদেরটা কেন পড়বো, তিন আনসার কিভাবে হবে আমি তো বুঝতেছি না, আমার তো হিসাব মিলে না, তোমাদের অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না, সবার অঙ্ক মিলে কিন্তু আমার অঙ্ক মিলে না। কার কার হয়েছে বলো, কে কে পারছি বলে ফেলো। গলতি সে মিস্টেক কার কার হয়েছে বলো, এখন বলো তো উস্তাদ ক্লিয়ার কিনা, ম্যাট্রিক্সের সমতা ক্লিয়ার কিনা বলে ফেলো, ম্যাট্রিক্সের সমতা ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে একখান ছোট্ট করে ক্লিয়ার লেখা যাও, মনটার ভিতরে একটু শান্তি আইব। বিয়োগটা বুঝো নাই, আরে বাবা রে ছোটবেলার অঙ্ক, এর মান যদি দুই হয় আমি সামনে মাইনাস আছে আমি কিতা করবো, মাইনাস তো দিমু। ওকে
ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের একটা অঙ্ক ডান, একটা অঙ্ক আমরা করে ফেলছি, ইয়ে, আমরা ম্যাথের রাজ্যে হারাই যেতেছি। ওকে ওকে, নেক্সট আসো, স্কেলার গুণন। স্যার স্কেলার গুণন কি, কে বলতে পারবা স্কেলার গুণন কি? ঝটপট বলো, স্কেলার গুণন কি, স্কেলার গুণন জিনিসটা কি, ঝটপট বলো। এই ইশে, জুবের, জি ভাইয়া, ভাই তোর আজকে প্যারা আছে, চাপ আছে? না ভাইয়া, আমি আছি, আজকে যা দেখতেছি আরো এক ঘন্টার মতো লাগতে পারে, চলুক। জি ভাই সমস্যা নেই, চলুক। ওকে, এই ডট গুণ না রে পাগলা, এটা ভেক্টরের ডট গুণ না। এইখানে স্কেলার গুণ মানে হচ্ছে এইটা, একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এ ম্যাট্রিক্সটাকে তিন দ্বারা গুণ করতে বলছে, এ ম্যাট্রিক্সটাকে তিন দ্বারা গুণ করতে বলছে, এ ম্যাট্রিক্সটাকে তিন দ্বারা গুণ করতে বলছে। তিন দ্বারা গুণ করা মানে কি, এর প্রত্যেকটা ভুক্তিকে ধরে 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 তিন দ্বারা গুণ করা, এর প্রত্যেকটা ভুক্তিকে ধরে ধরে তিন দ্বারা গুণ করা। অর্থাৎ উত্তর কি হবে স্যার, কি যে বলেন, এ ইকুয়ালস টু আছে আমাদের, থ্রি এ ইকুয়ালস টু কত, থ্রি এ ইকুয়ালস টু কত, এইটাকে তিন দ্বারা গুণ দিলে কত হবে স্যার, তিন, এইটাকে দুই দ্বারা গুণ দিলে কত হবে, তিন দ্বারা গুণ দিলে হবে ছয়, তিন তিরিকে নয়, তিন চারে বারো, ডিস্কি 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 ডিস্কি, আনসার বুঝছি না, বুঝি নাই। এইখানে স্কেলার গুণের সাথে এরা ভেক্টরে মিশিয়ে ফেলছে, আল্লাহ, এরা পড়তেছে ম্যাট্রিক্স, গেছে গা ভেক্টরে, বুঝছো, কোন সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে গুণ, কোন সংখ্যাকে ম্যাট্রিক্সের ভুক্তি দ্বারা গুণ। ওকে, বুঝছি না, বুঝি নাই, গুড। একজন বলতেছে আল্লাহ হাফেজ, বাকিটুকু রেকর্ড দেখে নিব এক ঘন্টা বিশ মিনিটের পর থেকে, আমরা কি করব, শুডুই ডান্স, প্যারা নেই, চলে যাও, সমস্যা নেই, যাদের প্রবলেম আছে একটু কষ্ট করে থাকো বাবা, এই থাকবা তো আমার পাগলারা, গুড, পাগলা খালি থাকবা, দেখো আবেগ আবেগ আজকে পুরো ঝোড়া ঝোড়া পড়বে। নেক্সট, ওকে, নেক্সট আসো যুগ বিয়োগ। যুগ বিয়োগের একটাই শর্ত, ব্লক করে দেওয়া আছে, মানে দুইটা ম্যাট্রিক্স যদি সমমাত্রার না হয়, ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্স যদি সমমাত্রার না হয়, আচ্ছা একজন বলতেছে যে আর এক ঘন্টার ক্লাস নিলে কিভাবে করব, এতক্ষণ ক্লাস, ভাই আমার খিদা লাগলে কি, আমার বলা লাগে, আমার ক্ষুধা লাগছে, আমাকে খাইতে হবে, আমি তো এমনি গিয়ে ডেকচি থেকে ভাত খাইয়ে ফেলি, ঠিক আছে, ডেকচি থেকে ভাত খাইয়ে ফেলি, আমিও খাই নাই, আর তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমি জাস্ট ছয়টা এই সাতটা চল্লিশ থেকে তোমাদের ক্লাস নিতেছি অনলাইনে, অনলাইনে টানা ক্লাস নিতেছি, মানে আমার অফিসিয়াল ক্লাস ছিল আটটা থেকে নয়টা ত্রিশ পর্যন্ত ছিল তোমাদের এইচএসসি টোয়েন্টি ওয়ানের সাথে, নয়টা ত্রিশ পর্যন্ত ছিল এইচএসসি টোয়েন্টি ওয়ানের সাথে ক্লাস, আর নয়টা ত্রিশ থেকে এখন চলমান এইচএসসি টোয়েন্টি টু। এখন আমার থেকেও বেশি যদি তোমার চাপ হয়ে যায়, আমার থেকেও বেশি যদি তোমার চাপ হয়ে যায়, তাহলে বাবা আমার কিছু বলার নাই, আমি টানা কয় ঘন্টা ক্লাস নিতেছি একটু হিসাব করে দেখে ফেলো, বাকিটা বুঝবা, আর তোমরা তুমি বৈশা বৈশা আরাম করে ক্লাস করতেছ, আরাম করে ক্লাস করতেছো, বাট আমি তো টানা প্যাক 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 প্যাক, এই চিল্লাইতেছি, এই ধমকাইতেছি, এই কাজ করতেছি, এই অঙ্ক করতেছি, তাহলে বুঝো হিসাবটা, গুড। সমমাত্রিক হইতে হবে, উস্তাদ এ ম্যাট্রিক্সের মাত্রা কত, বি এর মাত্রা কত, সি এর মাত্রা কত, ক্লিয়ার করে দাও, এর মাত্রা কত, বি এর মাত্রা কত, সি এর মাত্রা কত, এর মাত্রা কত, বি এর মাত্রা কত, সি এর মাত্রা কত, গুড, বলো। ওকে, আমি যে ম্যাথটা করা যেভাবে ক্লাসগুলো করাইতেছি, বাবারা আমাকে একটা কথা বলবা, এই ক্লাসগুলো যদি তোমরা নোট নাও তাহলে কি আর এক্সট্রা পড়া লাগবে, এখানে জুবায়েরও আমাদের স্টুডেন্ট, জুবায়েরও তোমাদের সাথে ক্লাস করা লাগতেছে, ক্লাস করতেছে, জুবায়ের এটা কি আবার এক্সট্রা পড়া লাগবে রে ভাই? না ভাইয়া, আমি তো কালকের পড়াটা তারপর আর পড়ি নাই, মানে ক্লাসের পরে ক্লাসে শেষ সুখী হবে বাংলাদেশ, আমার একটাই মোটো, ক্লাসের পরে ক্লাসে শেষ, এটা অনেকেই বানি মারে, বাট আমি তোমার লিটারালি বললাম, ক্লাসের পরে ক্লাসে শেষ সুখী হবে বাংলাদেশ, তো আমি তোমার ক্লাসের পরে চলে যাচ্ছে, রাত হয়ে গেছে, তো বেশি লেন্দি করার দরকার নেই, সমস্যা নাই, আমি যতটুকু আছে এতটুকু শেষ করব, জুবায়ের আমার প্ল্যান ছিল যতটুকু এতটুকু শেষ করব, কারণ আমার তো ক্লাসগুলো ভাগ ভাগ করা,
সময় বিষয় না ওকে ওকে আর যারা পারবে না তাদের তো রেকর্ড আছেই বাধ্যতামূলক যদি কারো ইমার্জেন্সি থাকে তারা রেকর্ড দেখে নেবে ওস্তাদ এটা মান হচ্ছে 2/2 এটা মান হচ্ছে 2/2 এটা মান হচ্ছে কত 3/1 নাকি আর সি আগের রো পরে কলাম আগের রো পরে কলাম বুঝছো আগের রো পরে কলাম বুঝছি গুড আগের রো পরে কলাম তার মানে আর সি তো একটা 2/2 আরেকটা 2/2 আরেকটা কত 3/1 আরেকটা হচ্ছে 3/1 সো এখন বলো এ প্লাস বি এটা আমি তোমাদের করে দিব বাকিগুলো তোমাদের করতে হবে ওকে চলো বলছি কি সমমাত্রিক হইতে হবে এর মাত্রা কত 2/2 বি এর মাত্রা কত 2/2 উস্তাদ মাত্রা মিলছে তার মানে আমি যোগ করতে পারবো তার মানে আমি যদি এ প্লাস বি ইকুয়ালস টু লিখি -3 2 5 3 আমার আগেই তোমরা জানি উত্তর লিখে ফেলতে পারবা উত্তরগুলো লিখে ফেলো ঝটপট 1 3 2 0 সেম আগের সমতা যেরকম পড়াইছি এই প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি এইখানেও সেম কাহিনী হবে এইখানেও সেম কাহিনী হবে -3 + 1 5 + 2 দেন হচ্ছে 2 + 3 0 + 3 ওকে দেন হচ্ছে এটা থেকে আসে -2 এটা থেকে আসে 5 এটা থেকে আসে 7 এটা থেকে আসে 3 এই হচ্ছে আনসার মুদ্রা কথা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে প্রথম ভুক্তি যোগ করব দ্বিতীয় ভুক্তি যোগ করব এইরকম সেম সেম জিনিসগুলো যোগ বিয়োগ করব বিয়োগের ক্ষেত্রেও সেম হবে বিয়োগের ক্ষেত্রেও কি হবে সেম হবে বুঝছি না আমাকে একটু বলে ফেলো বুঝছি কিনা বলো -2 7 5 3 গুড -2 7 5 3 অস্থির অস্থির পোলা পাইন অস্থির 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 গুড অস্থির গুড নেক্সট দেখো এটা তোমাদের পালা তোমরা করে দেখাতে দেখি কে পারো এরপরটা তোমরা করে দেখাবা ঝটপট ঝটপট করে ফেলো 2 মিনিট টাইম দিলাম 2 মিনিটের ভিতরে শেষ করো খ নাম্বারটা তোমরা করবা 2 মিনিট সময় ঝটপট আমি আসতেছি রাফি বাবা তুমি একটু দাঁড়াও বাবা আমি আসতেছি আমি একটা একটা করে আসি দেখো তোমাদের জন্য কি কি রাখছি ওকে যেন হচ্ছে এই যে কে কোনটা রো কোনটা কলাম ভেজাল লাগে তাহলে তুমি আরসি কলা খাবা বেশি বেশি তাহলে হবে পারা যাবা এখন দেখো এ যদি এইটা হয় তাহলে 3 এ কি -9 6 আর 3 5 15 আর 3 3 9 গুড বলতো 2b কি 2b বি কে যদি আমি 2 দ্বারা গুণ দেই তাহলে কি থাকবে বলতো 2b কি স্যার 2 1 2 3 2 6 2 2 4 0 2 0 এটার থেকে এটা বিয়োগ মানে কি এটার থেকে এটা বিয়োগ মানে কি স্যার বিয়োগ মানে হচ্ছে প্রথম ভুক্তি থেকে প্রথম ভুক্তি বিয়োগ এখন তোমরা প্রো হয়ে গেছ 9 থেকে 2 বাদ দিলে কত থাকে বলো 3a - 2b ইকুয়ালস টু -9 - 2 6 - 6 4 - 15 অ্যান্ড 9 - 0 যেটা আসবে সেটাই রেজাল্ট -11 11 0 9 সাব্বাস অস্থির -11 -11 সরি এটা 15 - 4 ভুল লিখছি 15 - 4 হবে গুড ওকে দেন হচ্ছে কত 0 দেন হচ্ছে কত 9 বুঝছি না বলো গুড থ্যাংক ইউ গুড থ্যাংক ইউ তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার ওকে যারা পারছ তারা দেখো পরেরটা
এইটা করো তো দেখি, 5 নাম্বার করো ঝটপট, 3 নাম্বারটা করো ঝটপট, 3 নাম্বারটা করো ঝটপট, ওকে ঝটপট বলো, ঝটপট বলো, এটা কি হবে? ওকে ওকে বলো, ঝটপট বলো, হ্যাঁ বুঝছি, গুড। এটা দিয়ে কে কে পারে? আমি এখন একবারে লিখে ফেলতেছি, বাকিটা তোমরা করবা। বলছি সমমাত্রিক হতে হবে, সমমাত্রিক হতে হবে। তাহলে বলো তো এখানে আয়ের মাত্রা কত হবে? আমি যদি যুগটা করতে চাই, আমার আয়ের মাত্রা কত হবে তোমরা বলো? -15 5 × 2 = 10 দেন হচ্ছে 5×5 = 25 দেন হচ্ছে 3×5 = 15 ও সরি, হ্যাঁ ঠিক আছে, -3b, তার মানে কি? 3 × 3 3×3 = 9 3×2 = 6 3×0 = 0 +2i, মানে কি? i মানে কত হবে? i হবে 2/2 মাত্রার, অবশ্যই i 2/2 মাত্রার হবে, কারণ সমমাত্রিক না হলে আমরা যোগ করতে পারি না। তাহলে গুণ দিলে কি হবে? 2002। বাকি নিয়ম আগের মতো করে ফেলো, বাকি নিয়ম আগের মতো করে ফেলো। করতে পারবা কি পারবা না বলো? পারবা কি পারবা না বলো, ঝটপট বলো, সবাই বলো পারবা কি পারবা না, এ জুটসে বলো পারবো কিনা, আবার বলো পারবো কিনা, বলো বলো রে, বলো বলো রে, বলো বলো রে, পারবা কিনা? গুড, এটা তোমাদের HW থাকবে, এটা তোমরা আমাকে সলভ করে দিবা, ঠিক আছে? বলো তো A-C কি? A-C কি স্যার? এর মাত্রা 2/2, বি এর মাত্রা 3/1, উস্তাদ বলো তো A-C কি? উস্তাদ বলে ফেলো A-C কি? পসিবল না আনপসিবল, সরি ইম্পসিবল, কি হবে বলো তো? পসিবল কিনা এটা? পসিবল, ওকে আনপসিবল, বলে তো ইম্পসিবল, ইম্পসিবল সম্ভব নয়, কারণ কি? মাত্রা ভিন্ন, সম্ভব নয় মাত্রা ভিন্ন, বুঝছি না বুঝি নাই বলো, বুঝে বলছি, গুড। নেক্সট, ম্যাট্রিক্সের গুণন, সবাই আসো ম্যাট্রিক্সের গুণনে আসবো এখন আমরা সবাই, এই পর্যন্ত যুগ বিয়োগ বুঝছি কিনা সবাই একটু ক্লিয়ার করে দাও, তোমরা সবাই যুগ বিয়োগ বুঝছো কিনা একটু ক্লিয়ার করে দাও, যুগ বিয়োগ বুঝছো কিনা সবাই একটু ক্লিয়ার করে দাও, হ্যাঁ ম্যাথ এরর, গুড ইম্পসিবল, গুড, সবাই যুগ বিয়োগ ক্লিয়ার কিনা বলো? এই যে একটা আইটেম শেষ, সমতা বুঝাই ফেলছি, যুগ বিয়োগ শিখাই ফেলছি, সমতা যুগ বিয়োগ শেষ, ঠিক আছে? এই ম্যাটটা লাস্টের দিকে বুঝতেছি না, ভালো করে করো তাহলে বুঝে যাবা, ভালো করে করো তাহলে বুঝে যাবা, ক্লিয়ার কিনা বলো? গুড, ওকে, এখন আমরা ম্যাট্রিক্সের গুণনে আসব, আমরা ম্যাট্রিক্সের গুণনে আসব, হ্যাঁ সবাই অ্যাংরি রিয়্যাক্ট দাও, আই লাভ অ্যাংরি রিয়্যাক্ট, তোমরা অনেকেই অ্যাংরি দিতেছো, জানি না কেন দিতেছো, না বুঝলে বলো, অ্যাংরি রিয়্যাক্টের তো কোনো মানে নাই, তোমরা না বুঝলে বলে ফেলো স্যার বুঝি নাই, ওকে উস্তাদ এখন পর্যন্ত অফলাইনে ফিল পাইছি, অফলাইনে ফিল পাইছি কিনা বলো, অফলাইনে টিচার এরকম ধৈর্য মারা পড়ায় কিনা আমাকে বলো, এরকম ধৈর্য মারা পড়ায় কিনা একটু বলো, গুড গুড গুড, ওকে ম্যাট্রিক্সের গুণন একটু ভালো করে দেখবা, এইখান থেকে একটা MCQ পরীক্ষাতে আসে, এইখান থেকে একটা MCQ পরীক্ষাতে আসে, এই গুণনের যে শর্তটা পড়াবো এই শর্ত থেকেই একটা MCQ পরীক্ষাতে আসে। সো লেটস স্টার্ট, একটা ম্যাট্রিক্সের মাত্রা যদি m/n হয়, একটা ম্যাট্রিক্সের মাত্রা যদি m/n হয়, একটা ম্যাট্রিক্সের মাত্রা যদি m/n হয়, আরেকটা ম্যাট্রিক্সকে অবশ্যই n/p হতে হবে, আরেকটা ম্যাট্রিক্সকে অবশ্যই n/p হতে হবে, তার মানে কি? তার মানে হচ্ছে, তার মানে হচ্ছে প্রথমটার RC
দ্বিতীয়টা সিআর, মানে এই দুটো জিনিস মিলতে হবে, প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টা সারি সংখ্যা মিলতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলতে হবে। ওকে, একটু ভালো করে বুঝো, একটু ভালো করে বুঝো, এটার ভিতর থেকে একটা এমসিকিউ মাস্ট আসবে, এইখান থেকে একটা এমসিকিউ মাস্ট আসবে, সবাই ভালো করে বুঝো যে এইটার কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, এই ক্ষেত্রে সেম সেম না হলেও, সেম সেম না হলেও, সমমাত্রিক না হলেও গুণ সম্ভব, সমমাত্রিক না হলেও গুণ সম্ভব, সেই ক্ষেত্রে কি করতে হবে, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সেম সেম হতে হবে, প্রথমটার সমান কলাম আর দ্বিতীয়টার গুণফল সেম হইতে হবে, এবং যদি সেম হয়ে যায় তাহলে দেখবা, এই যে আমি লিখে দিলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, তাহলে রেজাল্ট হবে এই দুইটা, উত্তর হবে এম বাই পি, এই মাঝখানেরটা বাদ চলে যাবে, উত্তর হবে এম বাই পি, উত্তর হবে এম বাই পি। ওকে, নেক্সট, উত্তর হবে এম বাই পি। এখন আমাকে বলো, আমাকে বলো যে, সবাই একটু ভালো করে বলো যে, একটা ম্যাট্রিক্স আছে থ্রি বাই টু আর একটা ম্যাট্রিক্স আছে টু বাই থ্রি, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে রেজাল্ট কি আসবে, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে রেজাল্ট কি আসবে, ঝটপট বলো, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে রেজাল্ট কি আসবে, মাল্টিপলে শর্ট টেকনিক আসবো একটু পরে, এখন বলো ঝটপট যে এই ম্যাট্রিক্সের গুণফল। হ্যাঁ, সবার আগে দিছে ত্রিশির সরকার, সে বলছে যে এই ম্যাট্রিক্সের গুণফল আসবে আমাদের থ্রি বাই থ্রি, এই ম্যাট্রিক্সের মাত্রাটা আসবে থ্রি বাই থ্রি, এই ম্যাট্রিক্সের মাত্রাটা আসবে কত, থ্রি বাই থ্রি। তাহলে বলতো, একটা থ্রি বাই টু ম্যাট্রিক্স আরও একটা থ্রি বাই টু ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে রেজাল্ট কী আসবে, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল কী আসবে একটু বলে ফেলো, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল কী আসবে একটু বলে ফেলো ঝটপট, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল কত আসবে আমাকে বলে ফেলো, সবাই এক মিনিটের বিরতি, বিরতিতে তোমরা রেজাল্ট দিতে থাকো, তোমরা লিখতে থাকো, আমি একটু এক মিনিটে বিরতি নিচ্ছি। এই তো অস্থির পোলা পয়েন্ট বুঝে ফেলছে, এইটা নির্ণয়যোগ্য নয়, এইটা নির্ণয়যোগ্য নয়, কারণ এইটা হচ্ছে থ্রি বাই টু আর একটা হচ্ছে থ্রি বাই টু, এই দুইটা জিনিস মিলে নাই, তার মানে গুণ হবে না, এইটাই হচ্ছে আমার শর্ত, এইটাই হচ্ছে আমার গুণনের শর্ত, এইটাই হচ্ছে আমাদের গুণনের শর্ত, বুঝতে পারলাম? এই গুণনের শর্ত বা এই টাইপের প্রবলেমগুলো থেকে পরীক্ষাতে একটা প্রশ্ন আসে, সবাই একটু ভালো করে দেখে নাও, একটা প্রশ্ন আসে। নেক্সট, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন নির্ণয়যোগ্যতা যাচাই করো, এখানে কোনটা বের করা যাবে কোনটা বের করা যাবে না আমাকে একটু বের করে দেখাও ঝটপট ঝটপট, তোমাদের একটা কুইজ, তোমরা সবাই চুপচাপ থাইকা এই কুইজের অ্যান্সারটা দাও, টাইম ফাইভ মিনিট, টাইম ফাইভ মিনিট, ফাইভ মিনিট টাইম, এটা কুইজ দিবা, এটার মাত্রা তোমাদের আমি হেল্প করি টু বাই টু, এটার মাত্রা হচ্ছে টু বাই থ্রি, এটার মাত্রা হচ্ছে থ্রি বাই ওয়ান, এটার মাত্রা হচ্ছে থ্রি বাই ওয়ান, এইখানে কোনটা সম্ভব কোনটা সম্ভব না, সবাই একটানা কমেন্ট করতে থাকো, আমি বলে দিব কোনটা সম্ভব কোনটা সম্ভব না, ঝটপট পাঁচ মিনিটের কুইজ।
ওকে যাও, তোমাদের ক্লাস আরো 1 ঘন্টা নেওয়ার ছিল, আমি আরো আধা ঘন্টা কমাই দিলাম, আরো 45 মিনিট কমাই দিলাম। 15 মিনিট সময় আমার মনোযোগ দাও, 15 মিনিট সময় আমাকে দিবা, দিবা কিনা বলো, আমাকে বলো যে 15 মিনিট সময় দিতে পারবে কিনা। 1 ঘন্টা বাদ দিলাম, যাও যাও, তোমরা এত প্রথম দিকেই তোমাদের উপর অত্যাচার হয়ে যেতেছে, আমার উপরে ভরসা রাখতে পারতেছো না, ঠিক আছে? সো তুমি আমাকে 15 মিনিট সময় দিতে পারবে কিনা সবাই মনোযোগ সহকারে, সেভ 15 মিনিট, কোনো পাগলামি করবে না, কিচ্ছু করবে না, 15 মিনিট দিবা, আমি 15 মিনিট পরে ক্লাস শেষ করে দিব। ডিল ডান, রাজি কিনা বলো, সেভ 15 মিনিট আমার একটা টাইম দিবা, আমি একটা জিনিস পড়াবো, কারণ আমার সাথে আবার তোমাদের দেখা হবে আগামী বৃহস্পতিবার শুক্রবার, তার মানে এই মিন হোয়াইল তোমাদের একটা কাজ থাকবে, তোমাদের একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে, বুঝছো? কেউ আমাকে একটু কাজের ব্যবস্থা করে দিতে হবে, সো এই ব্যবস্থাটা আমাকে করতে হবে, কারণ একটা মানুষ তোমাকে পড়াইতেছি পড়াইতেছি না বাবা, এরপর একটা আমার রেসপন্সিবিলিটি থাকে। সো তোমরা অনেকেই দেখতেছি পাকনামি করো, ঠিক আছে, অনেকেই দেখতেছি পাকনামি করতেছো, অনেকে অনেক কিছু করতেছো, তা তাদের জন্য বলতেছি সমস্যা নেই, আমি তোমাদের 15 মিনিট পড়াবো, যে আমরাও ব্যস্ত, আমরা একটা কমিটমেন্ট মেনটেন করি, যে তোমারে বলছি আমি তোমারে ক্লাস করাই দিব, আমি টাইম কখনো দেখবো না, দেখবা তোমাদের কিছু ক্লাস কখনো কখনো 1 ঘন্টা 10 মিনিটে শেষ হয়ে যেতেছে, কিছু কিছু ক্লাস একটু বেশি লাগবে, আমরা টাইম দেখে পড়াই না। আরে বাবা, তোমারে বেশি যদি পড়াই আমি কি ফার্স্ট টাকা পাবো? আমার তো এখানে কোনো লাভ নাই, কিন্তু ওই যে বললাম একটা রেসপন্সিবিলিটির জায়গা আছে, ওই রেসপন্সিবিলিটির জায়গাটা তোমাদের কমেন্ট দেখে দেখলাম অনেকেই অনেকদিন ধরে পড়ো না, ও না পড়তে পড়তে তোমাদের অভ্যাস চলে গেছে। আর আরেকটা আসল গা যে কি বলছে, ভরসা রাখো আমার উপরে, আমি আমার মতো পড়াই, তো তোমরা ক্লিয়ার হয়ে যাবা। ভাইয়া বেলির সাথে কন্ট্যাক্ট করি আছে, আচ্ছা ওকে ওকে, সো সবাই একটু হেল্প করো, কারণ তোমাদের তো আমি যে কোনোভাবে পড়া শেষ করতে পারি, এই মেট্রিক্সে এত প্যাক প্যাক করা কিছু আছে বলো তো, তোমরা নিজেরাই বলো, তোমরা যারা মেট্রিক শেষ করছো, তোমরা যারা মেট্রিক শেষ করছো বলো তো, তোমরা কয় ক্লাসে মেট্রিক শেষ করছো? আর এখন পর্যন্ত আজকে পর্যন্ত যা যা পড়ছো নতুন কিছু পাইছো কিনা, নতুন কোনো কিছু পাইছো কিনা বলো, এখন পর্যন্ত যারা যারা কিছু পড়ছো, যারা পড়ছো তাহলে বলো তো নতুন কিছু পাইছো কিনা। ওকে, মেট্রিক্সে কিচ্ছু নাই গা, কিন্তু এইটার ভিতরেও আমি তোমাদের যেটা বলতেছি, আমার সাথে থাকো, আমার ক্লাসগুলা মোটামুটি মোটামুটি যদি তোমরা রেগুলার আমার ক্লাসগুলা করো, আমার ক্লাসগুলো প্রথম দিনেই বলছি এ টু জেড নোট করবা, ম্যাথগুলো আমি যা যা পড়েছি সবগুলো নোট করবা, নোট করলে ফলাফলটা তুমি এডমিশনে গিয়ে পাবা, কারণ আমি তোমার বেসিকটা কনস্ট্রাক্ট করে দিব। যদি আমার উপর বিশ্বাস হয় যে না এই মানুষটা কিছু পড়াইতে পারবে শিখাইতে পারবে, যে তাহলে বুঝবা যে না আমার সামনে অনেক কিছু আছে, এই মানুষটা অনেক কিছু আমাকে সলভ করাইতে পারবে, আমার ডেডিকেশনটা যদি তোমার, আমি ডেডিকেশন বলবো না, আমার এখানে গর্ব করার মতো কিছু নাই, আমার কাজ পড়ানো, আমি আমার কাজ ঠিকঠাক করতেছি, এটা আমি জানি, আমি আমার কাজ ঠিকঠাক করতেছি, তোমাদের বোঝানোর জন্য যতটুকু করা দরকার ততটুকু করতেছি। তার মানে যে ম্যাট্রিক্সটাকে আমরা হেলা করি, ও ম্যাট্রিক্স এটা পারি, এইটার ভিতরেও অনেক কিছু শিকার আছে রে বাবা, কারণ তোমাদের সামনে যে স্যার বসে আছি, স্যার কিন্তু বিগত 10 বছর যাবত অফলাইনে পড়াইতেছি, তো কিছু একটু একটু অভিজ্ঞতা হয়েছে, বেশি হয় না, এখনো একটু একটু অভিজ্ঞতা হয়েছে। সো তো বুঝতে পারতেছ, তো এখন বলো যে এই ঘন্টার একটা চ্যাপ্টারে আমি কিসের জন্য 6টা ক্লাস নিছি, 6টা ক্লাসে আমি এটার ভিতরে কি শিখামু, ঘোড়ার ডিম পারমু ক্লাসে বৈশা, না তোমাদের আমি আমার ইতিহাস শোনাবো, ও হে বাছা তুমি ধীর স্থির মনে করো অঙ্ক, রাখো না কোনো মনে দ্বন্দ্ব, দ্বিধা দ্বন্দ্বে পড়বা না অঙ্ক করো, আমি তো তোমার কবিতাও শোনাবো না, ঠিক আছে? সো একটু থাকো, এরা হচ্ছে 2x2, এরা হচ্ছে 2x3, তোমরাও এভাবেই সলভ করবা, পরীক্ষা হলে এভাবেও সলভ করবা, হ্যাঁ এটা গুণযোগ্য, এবং রেজাল্ট কি আসবে, রেজাল্ট আসবে হচ্ছে 2x3, এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, রেজাল্ট হবে 2x3, বি এর জন্য দেখি 2x3, আর এটা হচ্ছে 2x2, এটা হবে না, এটার জন্য দেখি এটা হচ্ছে 2x2, আর ওইটা হচ্ছে কত, ওইটা হচ্ছে 3x1, এটা হবে না, এটা হচ্ছে 3x1,
ওর হচ্ছে 2/2 হবে না, এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে 3/1 হবে, উত্তর হবে 2/1, এটা হচ্ছে 3/1, এটা হচ্ছে 2/3 হবে না, তার মানে শুধুমাত্র 5 নাম্বার আর 1 নাম্বার হবে, 5 আর 1 হবে, বাকিগুলা হবে না। কার কার হয়েছে বলে ফেলো, কার কার হয়েছে বলে ফেলো, ঝটপট বলো। ঠিক আছে, একটু ভালো করে বলো, হ্যাঁ একটু ভালো করে বলো, হ্যাঁ গুড, ওকে। আমরা উল্টাপাল্টা কমেন্ট করি, আমি তো বলছি তোমাদের কাছে 15 মিনিট নিলাম, 15 মিনিট আমাকে দাও, 15 মিনিট দাও, আমি তোমাদের শেষ করে দিয়েছি। কার কার হয়েছে একটু কমেন্টে জানায় ফেলো, কার কার হয়েছে, গুড। যার যার প্রবলেম আছে তারা তো লিভ নিতে পারো, পরে রেকর্ড দেখে নিবা, কোনো প্যারা নাই, আমি বলছি তো কোনো প্যারা নাই, আমি কিছু মনেও করবো না, গুড, সবার হয়েছে, ওকে। এখন তোমাদের সাথে সবাই একটু মাথা ঠান্ডা করে বসো, একটা লিরিক্স শিখাবো, একটা লিরিক্স শিখাবো, আর এই লিরিক্সে তোমরা আমার সাথে কাজগুলো করবা। আমরা এই দুইটা গুণ এই করে দেখবো, এবিটা করে দেখবো আর বিসিটা করে দেখবো, এবি আর বিসি করে দেখবো, ওকে। আচ্ছা আমি এটা একটু মুছে নিই, এটা একটু মুছে নিই, হ্যাঁ এই রেখাগুলো রেস থাকুক, আচ্ছা লাগবে না, ওকে। আচ্ছা এখান থেকে স্টার্ট করি, চলো, ওকে। আমাদের এই জিনিসগুলো আছে, কুইজ শেষ, একটা লিরিক্স দিতেছি, লিরিক্সটা দেখো, গুড, লিরিক্সটা কি, একদম ডিজে র‍্যাপ গান যেভাবে গাও এভাবে গাইবা, ঠিক আছে, আমার সাথে সাথে একদম র‍্যাপ হবে, র‍্যাপ সং হবে, ম্যান ইয়ো। তোমাদের লিরিক্সটা দিয়ে দিতেছি, এই চশমা কই আমার, আমার চশমা তো হারাই ফেলছি, চশমা খুঁজে পাইতেছি না, আমি চশমা খুঁজে পাইতেছি না। লিরিক্সটা একটু দেখো সবাই, লিরিক্সটা দেখছো, লিরিক্সটা দেখছো কি লিখছি, ওকে। এবার আমার ডিজে শিট ফিরত আনতেছি, হ্যাঁ হেই what's up, let's start, সামনে যাবো নিচে নামবো, 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 আবার প্রথম থেকে সবাই একসাথে, সামনে যাবো নিচে নামবো, সামনে যাবো নিচে নামবো, সামনে যাবো নিচে নামবো, কি সামনে যাবো নিচে নামবো, 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 যেমনে পারো সবাই ধুমধাম বলো, সবাই ধুমধাম বলো, ইয়ো ম্যান, সামনে যাবো নিচে নামবো, 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 কি বলে কি বলে, ইয়ো, সামনে যাবো নিচে নামবো, 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 সবাই এটা একটু মাথার ভিতর ঢুকায় দাও, আবার টিচার সত্তায় ফিরত আসি, কি করবো, ইয়ো ইয়ো, সামনে যাবো নিচে নামবো, সামনে যাবো নিচে নামবো, সামনে যাবো নিচে নামবো, রেডি, ওকে। সবাই একবার একটু লিখে ফেলো, আমরা ডিজে গিরি শেষ, ডিজে গিরি শেষ, সবাই একটু লিখে ফেলো দ্রুত, সামনে যাবো নিচে নামবো, 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 সবাই লিখতে থাকো, সামনে যাবো নিচে নামবো, সামনে যাবো নিচে নামবো, ধুম পড়ো, এটা পড়তে থাকো, এই লিরিক্সটা একটু তোমরা গাও, তারপর আমি বলতেছি, সবাই লিখতে থাকো, ওকে, সবাই লিখে বলছে, সামনে যাবো নিচে নামবো, সামনে যাবো নিচে নামবো, গুড, রেডি। এখন সবাই একটু মাথা ঠান্ডা করে বসো, মাথা ঠান্ডা করে বসো, আমি কি বলছি, এই দিকে শরীরে ধরবো মানে সামনের দিকে যাইতেছি, আর ওই দিকে কলামে আসবো, নিচে নামবো হচ্ছে কলাম, তার মানে সামনে যাবো মানে হচ্ছে কি সারি, সারি বরাবর যাবো, নিচে নামবো মানে কি কলাম বরাবর নামবো, কলাম বরাবর নামবো, ওকে, সামনে যাবো নিচে নামবো, ওকে, নেক্সট, চলো এখন দেখো, তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়, 1 আর 1 গুণ করলে কত হয়,
স্যার একে কে এক প্লাস দিয়ে রাখবা। এইটা করার পর আমি সামনে চলে গেলাম, সামনে গেলাম পাইলাম মাইনাস ওয়ান আর টু, গুণ করলে কত হবে স্যার? মাইনাস এক আর দুই। আচ্ছা তোমাদের জন্য আপাতত ভাঙে লিখি, মাইনাস এক আর দুই, শেষ। নেক্সট আবার নিচের দিকে যাব, জিরো আর এক, জিরো আর এক গুণ করলে হয় জিরো, সামনে গেলাম নিচে নামলাম দুই আর দুই, দুই আর দুই হয়ে গেল চার, দুই আর দুই হয়ে গেল চার। বুঝছি না বুঝি নাই? হ্যাঁ মাথা ফাটায় ফেলো সবাই, বুঝছি না বুঝি নাই? এটা বুঝছি না বুঝি নাই? আমি প্রথম এই ম্যাট্রিক্সের সবগুলা সারির কাজ এই ম্যাট্রিক্সের কলামের সাপেক্ষে করব, এই ম্যাট্রিক্সের কলামের সাপেক্ষে করব। কাজ কি? সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো। ওকে আচ্ছা এখন নেক্সট এইখানে আসো, থ্রি জিরোতে আসো, এই থ্রি জিরোতে আসো। সেম কাজটা থ্রি জিরোর জন্য করবো, তিন একে তিন প্লাস মাইনাস ওয়ান ইন্টু কি জিরো, সেম জিরো ইন্টু থ্রি প্লাস টু ইন্টু জিরো, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো। বুঝছি না বুঝি নাই? ওকে আবার আমি এটা একটু মুছে দিই তোমাদের বোঝার জন্য, লাস্ট অ্যাটেম্পট আমরা দেখব, লাস্ট অ্যাটেম্পটা, ওকে লাস্ট অ্যাটেম্পট আবার একটু ভিন্নকালি দেখব। তাহলে ওয়ানের সাথে পরবর্তী কলাম জিরোরে টার্গেট করব, এই কলামটা টার্গেট করব, একটা একটা কলাম টার্গেট, একটারে ধৈর্য খায়া ছাড়া দিব, তারপর অন্যটাতে যাব, কলাম একটা একটা করে যাব, খাম্বা একটা একটা করে যাব। ওকে সামনে যাব ওয়ান ইন্টু জিরো, এটা করার পরে আমি সামনে চলে যাব, আর সামনে চলে যাওয়ার সাথে সাথে আমি নিচে চলে যাব, প্লাস মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, দেন নিচে জিরো ইন্টু জিরো, জিরো ইন্টু জিরো, সামনে যাব সাথে সাথে নিচে নামে আসবো, টু ইন্টু ওয়ান। বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই বলো? সামনে যাব নিচে নামবো কাহিনী বুঝছি না বুঝি নাই? ওকে ওকে বুঝছি না বুঝি নাই? এখন যদি আমি সিম্পলিফাই করে ফেলি তাহলে কি পাবো বলো তো? এইখানে আছে আমাদের ওয়ান মাইনাস টু, জিরো প্লাস ফোর, থ্রি প্লাস জিরো, মাইনাস জিরো হলে সমস্যা নাই, জিরো প্লাস জিরো, ওয়ান মাইনাস ওয়ান, সরি জিরো মাইনাস ওয়ান, আর হচ্ছে জিরো প্লাস টু, যেটাকে সিম্পলিফাই করলে কি হবে, মাইনাস ওয়ান ফোর থ্রি জিরো মাইনাস ওয়ান টু, মাইনাস ওয়ান টু, বুঝছি না বুঝি নাই বলো? দেখো আবার ছুটি পাওয়ার ধান্দায় বইল না, বুঝছি বুঝছি, ছুটি পাওয়ার ধান্দায় আবার বুঝছি বুঝছি বইল না, বলো বুঝছো কিনা? ওকে লিরিক্সটা জানি কি, লিরিক্সটা জানি কি, একদম আমি যে আরসির সাথে মিলাই পড়াইলাম, আরসির সাথে মিলাই পড়াইলাম, যে সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো। ওকে নেক্সট আবার, এটা ক্লিয়ার তো সবাই? ক্লিয়ার আর পাগলারা, গুড। এ যারা ভিউজ দেখতেছো ডাজেন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার যে কয়জন ক্লাস করতেছো, যারা ক্লাস করতেছো ওরা আমার পাগলা পোলা পাইনি, ওরা শুধুমাত্র আমার মুখের দিকে চায়া, আমার কষ্টের কথা চিন্তা করে ক্লাস করতেছে, আমি এটাই বুঝি যে ওদের ডেডিকেশন আছে, ওদের শিখার আগ্রহ আছে, ওইটাই আমার দরকার, আর কিছু লাগবে না, ওইটাই আমার দরকার। আচ্ছা ওদের শিখার আগ্রহ আছে, ওদের শিখার ক্ষুধা আছে, ওরা শিখবে, যাদের নাই তাদের তো কিছু করার নাই, যে বুঝো নাই তার জন্য, শুধুমাত্র কোম্পানির প্রচারণার জন্য আবার হবে বি সি। কে কে বুঝো নাই এখন, শুধু বুঝো নাই যারা তারা কমেন্ট করো, যারা বুঝো নাই তারা কমেন্ট করো, যারা বুঝো নাই তারা শুধু কমেন্ট করো, যারা বুঝছো তারা কমেন্ট করো না, ওদের একটু সুযোগ দাও, ওদের একটু সুযোগ দাও বুঝার, যারা বুঝে নাই তারা একটু, যারা বুঝি নাই তারা একটু কমেন্ট করো, বাকিটা আমি দেখতেছি, বাকিটা আমি দেখতেছি, যারা আছো একটু বলো, যারা বুঝি নাই তারা একটু বলো আমাকে। আচ্ছা গুড, আচ্ছা তৌকির বুঝে নাই,
তারপরে আমি আরেকজনকে দেখতেছি, যারা বুঝি নাই বাকিরা কমেন্ট করো না, রাতুল প্রধান বুঝে নাই, আর কে বুঝো নাই, ওকে সামনে যাবো, নিজের আরেকজন বলছে নুসরাত বুঝে নাই, ওকে ওকে, তো যারা বুঝো নাই তারা আসো আমার সাথে বুঝি, আবার তারা আবার বুঝো, ওকে তোমাদের জন্য শেষ সুযোগ। ওয়ানের সাথে কত গুণ হবে? টু। ওয়ানের সাথে কত গুণ হবে? টু। তাহলে দুই একে কত? দুই। আমি সামনে যাব, এটা যাওয়ার পর আমি সামনে চলে গেলাম, আর এদিকে কি হবে? নিচে নেমে যাব। তিন আর তিন গুণ দিলে কত হবে? আচ্ছা তোমাদের জন্য দেখাই দিই, তিন ইন্টু তিন, তিন আর তিন গুণ। তারপর কি আরো সামনে যাব, আরো নিচে নামবো, আরো নিচে নামবো, তাহলে কি হবে? তাহলে কি হবে বলতো? যে তাহলে হবে স্যার জিরো ইন্টু ফোর। এটা বুঝছি না, বুঝি নাই আমাকে বলো, এইটা বুঝছি না, বুঝি নাই আমাকে একটু বলো, সবাই বলো, সবাই ক্লিয়ার করো। এই যে আমি একটা লাইন লিখলাম, এই লাইনটা বুঝছি না, বুঝি নাই, এই সারি আর এই কলামের জন্য লিখছি, সবাই বুঝছি না, বুঝি নাই, সবাই বুঝছি না, বুঝি নাই আমাকে একটু বলো, সবাই বুঝছি না, বুঝি নাই, যারা বুঝো নাই তারা আমাকে একটু বলো, এই লাইনটা বুঝছো না, বুঝো নাই আমাকে একটু বলো, যারা বলছিলা বুঝি নাই তারা আমাকে একটু জানাও যে এই লাইনটা বুঝছো না, বুঝো নাই, ঝটপট করে পাগলারা একটু বলো, ঝটপট বুঝছি না, বুঝি নাই, যারা বুঝছিলা না আগে এখন বুঝছো কিনা আমাকে বলো, যাদের নাম বলছিলাম তারা বুঝছে কিনা বলো, ওকে। তাও যদি না বুঝো এখন পরের জন্য আসো, আমি বলছি একটা খাম্বার কাজ শেষ করে পরবর্তী খাম্বাতে যাব, একটা খাম্বার কাজ শেষ করে পরবর্তী খাম্বাতে যাব, ওকে। সো দেন দুইয়ের সাথে কত গুণ হবে? দুই, দুই ইন্টু দুই, প্লাস সামনে গেলাম জিরো, নিচে নামলাম তিন, শূন্য ইন্টু তিন, গুড। ওয়ানের সাথে কত হবে? আবার সামনে যাব, আবার নিচে নামব, ওয়ানের সাথে চার, ওকে। দেন আমি যদি করি তাহলে কি পাবো বলতো? উপরে পাবো হচ্ছে দুই একে দুই, তিন তিরিকে নয় আর শূন্য, নিচে পাবো ফোর প্লাস জিরো প্লাস ফোর, অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে ইলেভেন বাই এইট, ইলেভেন বাই এইট। এখন বলো বুঝছো কিনা, না বুঝে যাবা কই, না বুঝলে বলো আমি আবার পড়াবো, না বুঝলে বলো আমি আবার পড়াবো, আমার কোনো প্যারা নাই। যারা বুঝো নাই তাদের একদম এখন একদম তেজপাতা করে দিছি, তেজপাতা করে দিছি একদম, বুঝছ? একদম তেজপাতা। উফ বুঝে গেলাম, কি জানছিল? বুঝলাম না, এখন তোমরাও বলতে পারবা উফ বুঝে গেলাম। ওকে, শেষ পর্যন্ত আমরা কি শিখলাম? যে আমি যদি ক্লাস নেই এই 243 জনকে আমি আমার সাথে পাবো। এখন যারা আছো এই 243 জন আমার সবগুলা ক্লাস করবা, করবা কিনা বলো? আমরা উফ বুঝলাম না রে চেঞ্জ করে বলে ফেলবো, উফ বুঝে গেলাম। হোমওয়ার্ক নাও, কুইজ ছিল, কুইজ আর একটু পড়ানোর পরে কুইজ নেওয়া লাগবে, বুঝছো? আর একটু পড়ানোর পর কুইজ নেওয়া লাগবে, আজকে কুইজ নিতে পারবো না, ওকে, আজকে নিতে পারবো না। ও আরেকটা কথা স্যার, আর বাড়াইলেন না কেন? আর খাম্বা নাই গে, আমি বাড়াই কি করবো? আর খাম্বা কি আছে? খাম্বা থাকলে বাড়াইতাম, খাম্বা শেষ, এইখানেও শেষ, ঠিক আছে? এই যে তোমরা যারা আছো এদেরকে আমি সবসময় পাবো সাথে, কথা বলো পাবো কিনা? ওফ বুঝে গেলাম, ওকে। এখন আমাদের যেই জিনিসগুলা ইজি, আসলে কোনো কিছুই সহজ না, কোনো কিছুই কঠিন না, সব কিছুই সহজ সব কিছুই কঠিন। তো আজকে কি কি পড়ালাম এক ঝলক দেখে ফেলি, প্রথম দিকে আজকে অনেক কিছু পড়াইছি, যে তোমরা একটু কনসেন্ট্রেশন দিবা, আর কেউ যদি উল্টাপাল্টা কমেন্ট করে তারে থামাই দিবা, যে উস্তাদ থামেন উল্টাপাল্টা কমেন্ট করেন না, উল্টাপাল্টা কমেন্ট করেন না, ওকে। সো আমার এই প্রাইভেট ব্যাচে তোমাদের স্বাগতম, তোমাদের আমি সপ্তাহে দুদিন প্রাইভেট পড়াবো, ঠিক আছে? কী কী বারে প্রাইভেট পড়াবো? বুধবারে প্রাইভেট পড়াবো, বৃহস্পতিবারে প্রাইভেট পড়াবো, আর শুক্রবারে প্রাইভেট পড়াবো। যথেষ্ট এনার্জি, পাগলামি, উৎসাহ, উদ্দীপনার সহিত আপনারা জয়েন করবেন, ঠিক আছে? আশা করি অনেক উৎসাহের সাথে সম্ভব করবেন, কী বলে, লাভ দিয়া পাশে থাকবেন।
ভালোবাসা দিয়ে পাশে থাকুন, সাথে থাকুন, পাশেই আছি, সাথেই থাকুন, পাশেই আছি, কোনো প্যারা নাই, স্যার আছি। ওকে, কোনো প্রশ্ন? আজকের ক্লাস কেমন লাগলো? ওকে, আমার একটু বলে দেন, থ্যাংক ইউ স্যার ফর টিচিং আস। এরে এখন দিয়ে শুরু হয়েছে, হোমওয়ার্ক 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 লাগবে পাগলা, হোমওয়ার্ক HW। তোমাদের যার যে কোম্পানির বই আছে, তোমাদের যাদের যে কোম্পানির বই আছে, যে কোম্পানির বই থাকুক না কেন, একদম প্রথমে ম্যাট্রিক্স চ্যাপ্টারে যাবা। ম্যাট্রিক্স চ্যাপ্টারে গিয়া ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের এক্সাম্পলগুলো করা, সবগুলো এক্সাম্পল করে ফেলবা। আর এরপরে অধ্যায়ের ম্যাথগুলা, চ্যাপ্টারের ম্যাথ, চ্যাপ্টারের ম্যাথগুলা করে ফেলবা, করে ফেলবা। যদি বেশি মনে হয় অ্যাটলিস্ট বোর্ডে আসাগুলা করবা, চ্যাপ্টারের বোর্ডে আসাগুলা করবা, যদি বেশি মনে হয় বোর্ডে আসাগুলা করবা। ওকে, চ্যাপ্টারের বোর্ডে আসাগুলা করবা। আর দেখা হবে আগামী সপ্তাহে, আশা করি এক সপ্তাহের জন্য যথেষ্ট হোমওয়ার্ক, আশা করি এক সপ্তাহের জন্য যথেষ্ট হোমওয়ার্ক দেওয়া হয়েছে তোমাদের। হোমওয়ার্কসটা তোমরা একটু বলে ফেলবা, যে কোনো বই থেকে তোমরা করো। আশা করি আমার ওই কনফিডেন্সটা আছে, যতটুকু ম্যাট্রিক্সের বেসিক তোমাদের পড়াইছি, যতটুকু ম্যাট্রিক্সের বেসিক তোমাদের পড়াইছি, এখন তোমরা সব পারবা। এই যে যারা অবেদঘাতি নিয়ে চিল্লাফাল্লা করতেছিলা, আসো তোমাদের সাথে একটু খেলাটা দেখাই দিই, তোমাদের খেলাটা শিখাই দিই এখন। এই বলো তো, এখন এ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স গুণ করতে পারবা কিনা, এইটা এটা গুণ করতে পারবা কিনা বলো তো। টু টু মাইনাস টু মাইনাস ওয়ান, টু টু মাইনাস টু মাইনাস ওয়ান, এটা গুণ করতে পারবা কি পারবা না? পারবা, যদি পারো তার মানে এখন তুমি দেখবা যে এটা গুণ করলে আমার এ আসে কিনা। যদি হুবহু সেম রেজাল্টে আসে, টু টু মাইনাস টু মাইনাস ওয়ান আসে, তার মানে কথা সত্য, কথা ঠিক আছে। আমি বোধহয় এখানে এইটার ভিতরে ভুল দিছিলাম না, কোনটার ভিতরে জানি ভুল দিয়ে রাখছিলাম, আমি একটার ভিতরে ভুল দিয়ে রাখছিলাম, বুঝছো, একটার ভিতরে আমি ভুল দিয়ে রাখছিলাম। ওকে, সবগুলো চেক করবা, আমার কোনো কথা বিশ্বাস করবে না, আমি ইচ্ছা করে ভুল দিয়ে রাখছি, বলে রাখলাম, ইচ্ছা করে কোন একটা উদাহরণ জেনে ভুল দিয়ে রাখছি, যাতে তোমরা চেক করে দেখো, মাইন্ড ইট, চেক করে যাতে দেখো এটার জন্য ভুল দিয়ে রাখছি, মাইন্ড ইট। সো এটাকেও তুমি স্কোয়ার করে দেখবা যে নীলপটেন্ট ম্যাট্রিক্স হয় কিনা, দেন হচ্ছে অবেদঘাতি আয় আসে কিনা, এখন সবগুলো জিনিস তোমরা চেম কর সেম এখন চেক করতে পারবা, এখন সব বিষয় তোমরা চেক করে দেখতে পারবা, সব বিষয় চেক করে দেখতে পারবা যে উলম্ব ম্যাট্রিক্সটা কোথায়, উলম্ব ম্যাট্রিক্সটা কোথায়, হ্যাঁ উলম্ব ম্যাট্রিক্সটা কোথায় আমার, হ্যাঁ উলম্ব ম্যাট্রিক্সটা চেক করে দেখবা, এটা পরীক্ষাতে আসে, অনেকবার আসে পরীক্ষাতে, মানে ঢাকা ভার্সিটি কুয়েশনেও আসছে উলম্ব ম্যাট্রিক্সের এই প্রশ্নটা, ওইখানে ইনভার্স দিয়ে আসছে। ওকে, সো পাগলামি আনলিমিটেড, অ্যাটলিস্ট বলতে পারবা ম্যাথ ডিপার্টমেন্টে বেশ কয়েকজন পাগলা আছে, যাদের সাথে পাগলামি করে মজা লাগবে। কোনো কিছু জানার থাকলে বলে ফেলো। এরপরে আজকের সবচেয়ে মজার পার্ট কি ছিল, গানটা? লেকচার শিট পাওয়া যাবা? স্যার যেভাবে চিল্লাইছেন একটু মাথা ঠান্ডা করে রেখে ঘুমাবেন, তোমাদের বলে রাখি ভাই, আমার নিজের প্রাইভেট বেদ সহ আরো অন্যান্য সহ ডেইলি আমি আট নয় ঘন্টা, আট দশ ঘন্টা এইভাবেই চিল্লাই, আট দশ ঘন্টা এইভাবেই চিল্লাই। ওকে, আট দশ ঘন্টা এইভাবেই চিল্লাই, সো প্যারা নাই। ইয়ো, লেকচার শিট পেয়ে যাবা যথারীতি। ওকে, আর কারো কোনো উদাহরণ নাই যা দেখতেছি, থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ সাথে থাকার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী সপ্তাহে, যদি না মারা যাই, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে।